আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হলেন মনে প্রাণে ভ্রমণ পিপাসু। তাদের অনেকেই প্রতি বছর একবার অথবা দুবার কাছে হোক বা দূরে ঘুরতে যান। এরকমই একজন তার পরিবারের সাথে 14 দিনের জন্য ট্যুরে গেছিলেন বাড়ি ফাঁকা রেখে, এবং সেই ট্যুর কমপ্লিট করে যখন তারা বাড়ি ফেরেন, সেই বাড়ি ফিরে এসে যে কী ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন তাদের হতে হয়েছিল, আজ আমি সেই ঘটনাটাই আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সেটা ভৌতিক হোক, অলৌকিক হোক, দৈবিক হোক, অতিজাগতিক হোক, কোনো এই ধরনের ঘটনা, তাহলে সেই ঘটনাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলে যে অ্যাবাউট সেকশন আছে সেখানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে, সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, সেটা হলো আপনারা যদি পসিবল হয় তাহলে এই চ্যানেলের ঘটনাগুলো আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন। আপনারা আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায়, যে কোনো মাধ্যমে কিন্তু আমাদের এই ঘটনাগুলো শেয়ার করতেই পারেন। তো আসুন বন্ধুরা, আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। আজকে আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, এই ঘটনাটা আমাকে কলকাতা থেকে মধুমিতা ইমেল করে পাঠিয়েছে। মধুমিতা একজন ক্লাসিক্যাল মিউজিক টিচার, এবং উনি একটা সংস্থায় মিউজিকের টিচার হিসেবে কাজ করে। আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেটা 2022-এর ঘটনা, এটা কিন্তু যাকে বলা যেতে পারে একদম রিসেন্ট ঘটনাই। তো 2022-এর ডিসেম্বরের একদম শুরুর দিকে ওনারা ঠিক করেন যে ওনারা নিজেরাই 14 দিনের জন্য কাশ্মীর ট্যুরে যাবেন। এবার যেহেতু মধুমিতাদি এবং ওনার হাজবেন্ড দুজনেই ঘুরতে ভীষণ রকমভাবে ভালোবাসেন, এবং ওনারা কোনো একটা জায়গায় যাওয়ার আগে থেকে প্রচুর রিসার্চ করে নেন যে মানে যত মানে ম্যাক্সিমাম যতটা ঘোরা যায় কম দিনের মধ্যে। এবারে যেহেতু বুঝতেই পারছেন যে এখনকার দিনে ট্যুরের একটা বেশ ভালো খরচা আছে, তো সেই জন্য ওনারা ঠিক করেন যে ওনারা 14 দিনের জন্য যাবেন এবং যতটা সম্ভব ঘোরা যায়। তো ওনারা প্রথমে দিল্লি যান, সেখান থেকে দিল্লি কিছুটা ঘুরে তারপরে ওনারা প্রথমে জম্মু যান, সেখান থেকে বৈষ্ণোদেবী দর্শন করেন, এবং মা বৈষ্ণোদেবী দর্শন করার পরে ওনারা খুব ভালো করে কাশ্মীর ঘোরেন, এবং এই পুরো ট্যুরটার ডিউরেশন ছিল 14 দিন। এবারে যেহেতু মধুমিতাদির বাড়িতে 3 জন থাকেন, মধুমিতাদি, মধুমিতাদির হাজবেন্ড এবং ওনার একমাত্র ছেলে, বাড়িতে আর কেউই থাকে না, তো ওনারা তখন ভাবলেন যে যেহেতু ওনারা এরকম মাঝে মধ্যেই ট্যুরে যান, তো তখন স্বাভাবিকভাবেই বাড়ি পুরো তালাবন্ধ থাকে, কারণ ওনাদের বাকি আরও যারা আছে তারা যেহেতু ওনারা বাঁকুড়া থেকে বিলং করেন তো সবাই বাঁকুড়াতেই থাকে। তো এইবারেও যে ট্যুরটা ওনারা ঠিক করলেন, তো সেই ট্যুরেও যাওয়ার সময় যথারীতি ওনারা যখন বেরোলেন, তো ওনারা বাড়ি একদম সুন্দরভাবে দরজা জানলা সমস্ত বন্ধ করে, যেভাবে আর 5টা মানুষ করেন সেভাবেই ওনারা সব বন্ধ করে, তালাবন্ধ করে ট্যুরে বেরিয়ে পড়েন। এবং এই যেই সময়টা ওনারা ঘুরছিলেন সেই সময়টা কিন্তু ওনারা খুব এনজয় করেছেন, খুব সুন্দরভাবে ঘোরাফেরা করেছেন। এই অবধি কিন্তু সব কিছু একদম নর্মাল ছিল, ঠিকই ছিল। কিন্তু মূল ঘটনাটা ঘটে কিন্তু ওনারা ট্যুর থেকে ফেরার পর। ওনারা যেদিনকে ফেরেন সেদিন ওনারা যে ট্রেনে ওনারা ফিরছিলেন, ওনাদের ফেরার কথা ছিল দুপুরবেলা। কিন্তু বুঝতেই পাচ্ছেন ওনারা যেহেতু ডিসেম্বর মাসের প্রথম দিকে গেছিলেন, একদমই 1 না 2 তারিখ উনি মেনশান করেছিলেন, তো সেই সময় একটা মানে নর্থ ইন্ডিয়ার দিকে কুয়াশার একটা বেশ দাপট দেখা যায়। তো সেই কুয়াশার দাপটের জন্য ওনাদের ট্রেনটা কিন্তু ফেরার সময় বেশ অনেকটা লেট করে, এবং সেই জন্য ওনাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9টা বেজে যায়। এবারে আমি বললাম যে ঘোরা, ট্যুরে যাওয়া বিষয়টা কিন্তু ওনাদের কাছে একদমই নতুন নয়, এর আগেও ওনারা প্রচুর ট্যুরে গেছেন। এবার একটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে মানে মধুমিতাদির ছেলে কিন্তু একেবারে ছোটো বা বাচ্চা ছেলে তা নয়, ও কিন্তু ক্লাস 7-এ পড়ে। তো বুঝতেই পারছে যে মানে অ্যাটলিস্ট একদম ছোটো বাচ্চা নয় যে সে কোনো কিছু বিষয় নিয়ে চিন্তা করতে পারবে না বা তার মনে কোনো যুক্তি প্রশ্ন আসবে না, সেরকম না। আমি এটা কেন বললাম সেটা আপনারা পরবর্তী সময় ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। এইবারে কি হয়েছে, ওনারা যখন বাড়ি আসেন তো বাড়িতে তালা খুলে নর্মালি ঢোকেন। এবারে ওনারা যখনই আর কি, মধুমিতাদিরা যখনই কোনো এরকম ট্যুরে যেতেন, সেটা কাছের মানে কম দিনের জন্য হোক বা বেশি দিনের জন্য হোক,
মানে মধুমিতা দিদি ফিরে এসে প্রথমে একটা কাজ করেন, যে যত রাত যতই কষ্ট হোক যতই টায়ার্ড থাকুন না কেন, উনি লাগেজ ঠাগেজ রেখে জাস্ট ফ্রেশ হয়ে উনি ওনার ঘরে যে কটা এক্সপেন্সিভ জিনিস আছে উনি সেগুলোকে আগে চেক করে নেন। তো এই কাশ্মীর ট্যুর থেকে ফেরার পরেও উনি, যেহেতু রাত হয়ে গেছিল, তো মোটামুটি যেটুকু আর কি না করলেই নয়, ওনারা খাবার বাইরে থেকে কিনে এনেছিলেন ডিনার, তো উনি ডিনারে বসার আগেই ওনার আলমারিতে বা যেখানে যেখানে আর কি ওনার এক্সপেন্সিভ কিছু জিনিস ছিল সেগুলোকে উনি যথারীতি একবার চেক করে নেন এবং উনি দেখেন যে সব কিছু একদম ঠিক আছে এবং ঘর দোরের ভিতরে ধুলো পড়ে গেছিলো সেটা পড়বেই, কিন্তু বাকি দরজা জানলা উনি যেভাবে বন্ধ করে রেখে গেছিলেন সেরকমই রয়েছে। এক্সেপ্ট উনি দেখলেন যে রান্নাঘরের কিছু বাসনপত্র একটু এদিক ওদিক হয়ে গেছে, আর ওনাদের যে হল ঘরটা ছিল, এবার ওনাদের বাড়িটা সম্পর্কে একটু বলে নিই তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। ওনাদের বাড়িটা হচ্ছে মোটামুটি ওই একদম দুকাঠা জমির উপরে একটা একতলা বাড়ি, আর ওপরে ওনাদের একটা ঘর আছে, সেটা মানে একটা বড় ঘর রয়েছে কিছুটা অংশ জুড়ে আর কি ছাদে, এবং সেখানে কিন্তু কেউ মেনলি থাকেও না, কিছুই না, জাস্ট ওই কোনো যদি বাড়িতে যদি ছাদে কোনো অনুষ্ঠান করে সেখানে অনুষ্ঠানের সময় যাতে কিছু মানুষ বসতেও পারে ভিতরে, এরকম একটা স্টোর রুম টাইপের এখন আর কি ঘরটা কিছুটা অংশে কিছু জিনিসপত্র রাখা রয়েছে, কিন্তু ওপরে কেউ থাকেও না, আর ওপরে ওই একটাই ঘর রয়েছে আর একটা তার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। এই হচ্ছে পুরো বাড়ির কনস্ট্রাকশন। আর ওনাদের নিচে যেটা রয়েছে, নিচে তিনটে বেডরুম রয়েছে, তার মধ্যে দুটো বেডরুম ছোটো আর একটা বড়, আর যে বড় বেডরুমটা রয়েছে সেই বেডরুমটায় মধুমিতাদি এবং মধুমিতাদির হাজব্যান্ড থাকেন, এবং পাশে যার একটা ছোট বেডরুম রয়েছে সেইখানে মধুমিতাদির ছেলে তার স্টাডি রুম রয়েছে এবং তার জন্য একটা সিঙ্গেল বেড রাখা রয়েছে, আর পাশে আর একটা ঘর রয়েছে সেখানেও একটা ছোট খাট রয়েছে যদি কেউ আসে কখনো তো তাদের জন্য। এইবারে মধুমিতাদির যে বেডরুমটা ছিল সেই বেডরুমে একটা ফ্লাওয়ার ভাস রাখা ছিল। এবার আমি বললাম যে উনি প্রথমে এসে আগে ওনার আর কি লক্ষ্য থাকে যে বাড়ির এক্সপেন্সিভ জিনিসগুলো ঠিক আছে কিনা দেখা, তো ওগুলো যখন ওনার ঠিক আছে মনে হচ্ছে তো তারপর উনি ডিনার ফিনার করে শুতে যাবে, তো সেই সময় ওনার উনি তখন খেয়াল করছেন যে বেডরুমের ভিতরে ওনার যেখানে আর কি একটা ফ্লাওয়ার ভাস থাকে একটা টেবিল রয়েছে সেটা একটুখানি মানে পড়ে রয়েছে আর কি, তো এই বিষয়টা একটা ফ্লাওয়ার ভাস দাঁড় করানো অবস্থায় ছিল সেই ফ্লাওয়ার ভাসটা পড়ে গেছে, এইটা দেখে যে একটা মানুষ বেশ কিছুদিন কিছু মানুষ ঘরে ছিল না তো সেটা যে খুব বেশি অবাক হয়েছিল সেটা কিন্তু নয়, কারণ মধুমিতাদি লিখেছেন যে ওনাদের ঘরে না অনেক সময় খুব টিকটিকির উপদ্রব দেখা যায়, এটা অনেক বাড়িতেই হয়, তো দেখবেন যে সমস্ত টিকটিকিগুলো খুব বড় হয় তাদের কিন্তু তারা কিন্তু মানে মোটামুটি যদি কোনো একটা জিনিসের পাশ দিয়ে তারা পাস করে অনেক সময় তাদের গায়ে লেগে কিন্তু সেই জিনিসটা হালকা হলে পড়েও যেতে পারে, আর ওনার যে ফ্লাওয়ার ভাসটা ছিল সেটার মধ্যে আর্টিফিশিয়াল ফুল দেওয়া ছিল এবং প্লাস্টিকের ছিল, তো সাধারণ স্বাভাবিকভাবেই যে খুব যে ভারী ছিল ফ্লাওয়ার ভাসটা তা নয়, তো ওইটা ওরকমভাবে পড়ে গেছে দেখে না ওনার অতটা কিছু আর মনে হয়নি, কারণ টিকটিকি হোক বা ইঁদুর হোক এগুলো অনেক বাড়িতেই থাকে, তো এইটা একটা উনি ডিফারেন্স লক্ষ্য করেন। আর একটা জিনিস উনি লক্ষ্য করেছিলেন যে রান্নাঘরের কিছু বাসনপত্র কিন্তু উনি একটু ওলটপালট অবস্থায় দেখেছিলেন। যাই হোক, তো মোটামুটি উনি ওনারা তখন খাওয়া দাওয়া করে নেন, বুঝতেই পারছেন একটা 14 দিনের দীর্ঘ একটা জার্নির পরে একটা ট্র্যাভেল করে আসার পরে তো অবশ্যই একটা টায়ার্ডনেস থাকে। এইবারে দেখবেন এটা অনেক বাড়িতেই কিন্তু হয় যে এরকম যখন আমরা কোনো ট্যুরে যাই, বিশেষত করোনার পর থেকে বা করোনার আগেও মানুষ সেটা করতো কিন্তু করোনার পর থেকে কনসাসনেসটা অনেক বেশি বেড়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা যখন বাইরে থেকে আসি সেই জামা কাপড়গুলো এখন অবধি আলাদা করে রাখা বা সেটাকে কাচতে দেওয়া এটার কিন্তু একটা বেশ চল তো আগেও ছিল এখন তো আরও বেশি আছে। তো ওনারা কী করেন, আমি বললাম যে রাত হয়ে গেছিলো ফিরতে, তো উনি কী করেন যে ওনাদের যে ওয়াশিং মেশিনটা আছে এবং সেইটার একটুখানি বিবরণ দিই, কারণ আপনারা ঘটনাটা যখন আরও এগোবে আপনারা বুঝতে পারবেন। তো ওনাদের একটা, মধুমিতাদি আমাকে লিখেছেন যে ওনাদের একটা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন রয়েছে, এবার যাদের যারা জানেন যে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনটা কীরকম হয় তারা তো জানেনই, বাট যারা হয়তো যারা সেমি অটোমেটিকটা ইউজ করেন না তাদের জন্য আমি বলে দিই যে সেমি অটোমেটিকে কিন্তু দুটো আলাদা আলাদা চেম্বার করা থাকে, একটা জায়গায় জামা কাপড়গুলো ওয়াশ করা হয় আর একটা জায়গায় কিন্তু ওই ঘুরিয়ে ঘুরিয়ে জামা কাপড়গুলোকে মোটামুটি আর কি শুকনো করে দেওয়া হয়। অটোমেটিকে যেমন একটাই চেম্বার থাকে, সেমি অটোমেটিক কিন্তু দুটো থাকে, মানে ওনাদের যে মডেলটা ছিল সেটার কথা আমি বলছি। তো ওই জন্য উনি কী করলেন যে জামা কাপড়গুলো যেগুলো আর কি ধোয়ার জন্য উনি রেখেছিলেন সেই জ্যাকেট, তারপরে আরও ওনার ওনার হাজব্যান্ডের ওনার ছেলের যা যা আর কি ধুতে দেওয়ার মতো ওনার মনে হয়েছে উনি সেগুলোকে ওই যেখানটা ওয়াশ চেম্বার আর কি ওয়াশিং মেশিনে সেইখানে উনি ডিটারজেন্ট দিয়ে রেখে দেন।
তখন উনি কেন এটা রেখে দিয়েছিলেন, কারণ মানে সেদিনকে তো খাওয়া দাওয়া করে উঠতে উঠতে অনেকটাই রাত হয়ে গেছিলো। উনি ভেবেছিলেন যে সকালবেলা উনি মেশিনটা জাস্ট দেওয়া রয়েছে, আরও দু একটা সকালবেলা হয়তো জামা কাপড় অ্যাড করে মেশিনটাকে উনি চালিয়ে দিয়ে ঘরের কাজকর্ম শুরু করবেন। কারণ উনি, আমি বললাম যে উনি একজন ক্লাসিক্যাল মিউজিক টিচার, তো ওনারও পরের পরের দিন থেকে উনি যে ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছে ওনারও ক্লাস শুরু। তো মোটামুটি উনি ভেবেছিলেন যে পরের দিনের মধ্যে কাচাকুচিগুলো কমপ্লিট করে নেবে, তারপরে ব্যাপার মানে এই ঘোরার সম্পর্কিত এই বিষয়গুলো মিটে যাবে, উনি পরের দিন থেকে ওনার ক্লাস শুরু আছে, তো উনি সেখানে ভালো করে আরও সময় দিতে পারবে। তো উনি ঘুমিয়ে পড়েন, ওই জামা কাপড়গুলো ওখানে ডাম্প করে, মেশিন কিন্তু উনি অন করেননি, কারণ ওনার প্ল্যান ছিল যে উনি সকালবেলা আরও কিছু জামা কাপড় অ্যাড করে মেশিনটাকে অন করবে। এবারে মেশিনটা কোথায় ছিল? ওনাদের মেশিনটা ছিল ওনাদের যে হল ঘর মতো যে জায়গাটা রয়েছে তারই একটা সাইড করে একটা জায়গায় ওনার ওই ওয়াশিং মেশিনটা ছিল। এইবারে এবং ওই যে ঘরটা, ওই ঘরটার পাশেই হয়েছে হচ্ছে মধুমিতা দিদের বেডরুমটা। এবার মধুমিতা দিদের মোটামুটি সেদিনকে শুতে শুতে ওনাদের 12টা বেজে গেছে, তো যথারীতি প্রচণ্ড টায়ার্ড, সবাই ঘুমিয়ে পড়েছে। ওনার ছেলে ওনার ছেলের বেডরুমে ঘুমিয়েছে, মধুমিতা দিদি আর ওনার হাজব্যান্ড পাশের যে বড় বেডরুমটা সেখানে ঘুমিয়ে পড়েছে। এইবার একটা জিনিস বলি, ওয়াশিং মেশিন যে সেমি অটোমেটিক যে মেশিনগুলো হয় সেগুলোই কিন্তু মানে যখন মেশিনটা ঘোরে তখন কিন্তু বেশ ভালো আওয়াজ হয়। হ্যাঁ, এবারে হঠাৎ করেই এত টায়ার্ড থাকা সত্ত্বেও, গভীর ঘুম হওয়া সত্ত্বেও মধুমিতাদির কিন্তু ঠিক মানে উনি মোবাইলে দেখেছিলেন তখন বাজে 2:40, রাত 2:40, ওনার না ঘুমটা ভেঙে যায়। এবং ঘুমটা যখন ভেঙে যায় উনি পরিষ্কার বুঝতে পারেন যে ওয়াশিং মেশিন চললে যেরকম আওয়াজ হয়, ওনার ঘরের ওয়াশিং মেশিনটা চললে যেরকম আওয়াজ হয় উনি সেরকম আওয়াজ পাচ্ছেন। এইবারে ওনার না খুব অদ্ভুত লাগে যে কি ব্যাপার, মেশিনটা কি করে চলছে। এবারে দেখবেন যে মানুষ যদি কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করে বা খুব টায়ার্ড থাকে, তখন এরকম হঠাৎ করে যদি কোনো ঘটনা মানুষ মানে সে জানে যে সে সেই কাজটা করেনি, তবুও যখন সে দেখে যে সেই কাজটাই হচ্ছে, তখন একটা দেখবেন নিজের উপরেই না ডাউট চলে আসে যে তাহলে কি আমি মেশিনটা অন করে দিয়েছিলাম। মানে ওনার কিন্তু ওই বিছানার মধ্যে শুয়ে শুয়ে এই আওয়াজটা পেয়ে উনি প্রথমে তো মানে রেকগনাইজ করেন যে এটা ওয়াশিং মেশিন চলার আওয়াজ এবং ওনারই ঘরের মেশিন চলছে। এবং তারপর উনি শুয়ে শুয়েই ভাবছেন যে তাহলে কি আমি মেশিনটাকে অন করে দিয়েছিলাম। এবারে উনি তো এটা ভাবছে ভাবছে, তো এবার বললাম যে উনি এত মানে টায়ার্ড ছিলেন, উনি যে উঠে দেখবেন ওনার না সেটা ইচ্ছে করছিল না, তো উনি ভাবলেন যে ঠিক আছে হয়তো আমি মেশিনটা চালিয়ে দিয়েছি, তো থাক ওটা মানে ওয়াশ হয়ে গেলে ওটা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে, আমি পরের দিন মানে সকালবেলা উঠে না হয় আমি ওটাকে মানে পাশের চেম্বারটায় দেবো শুকোনোর জন্য। তো উনি শুয়ে ঘুমিয়ে পড়েন। এবার আবার কিছুক্ষণ পরে উনি ওনার সেম আওয়াজে ঘুমটা ভেঙে যায়। এবারে উনি মানে ওনার যে ওয়াশিং মেশিনের যে সেটিংটা থাকে ওটা সবসময় কিন্তু নর্মাল মানে নর্মাল ওয়াশে সেট করা থাকে। এবার উনি এতদিন ধরে, এত বছর ধরে উনি ওই মেশিনটা ইউজ করছেন, উনি জানেন যে একটা মেশিনে মানে ওনার পার্টিকুলার ওই মডেলের ওই মেশিনটায় নর্মালে যদি একটা ওয়াশ সেটিং করা থাকে সেটার যে কতটা সময় নিতে পারে সেটা ওনার জানা আছে। এইবারে ওনার যখন আবার ওই মেশিনের আওয়াজে ঘুমটা ভেঙে যায় তখন না ওনার ভারী অদ্ভুত লাগে। এবার আমি বললাম যে ওনার যখন প্রথমবার ঘুম ভেঙেছিল তখন উনি দেখেছিলেন 2:40 বাজে। এইবারে উনি দেখছেন যে ওনার যে মোবাইল রয়েছে সেই মোবাইলে উনি টাইমিংটা চেক করেন, উনি দেখছেন যে 3:30 বাজে। এবারে দেখুন শীতকালে 3:30 মানে শীতকালে তো মানে সানরাইজটাও একটু দেরিতেই হয়, তো উনি ভাবলেন যে তখনও মেশিন চলছিল, তাও সেটা কখন থেকে মেশিনটা অন ছিল সেটা আমি বুঝতে পারিনি। এবং তখন ওনার মানে চিন্তা চিন্তা করেন উনি যে আরে আমি তো শুয়েছি মোটামুটি 12:30 নাগাদ, এবারে আমি 2:40 নাগাদ যখন মেশিনের আওয়াজটা শুনলাম তখন তো আমার মেশিনের আওয়াজটা তো শোনার কথা নয়, কারণ আমি যদি চালু করেও থাকি মেশিন, এগুলো কিন্তু তখন উনি শুয়ে শুয়ে ভাবছেন। এবং এটা এটা আমাকে মধুমিতাদি লিখেছেন যে অত টায়ার্ড থাকা সত্ত্বেও উনি যে তখন উঠলেন না সে সময় কিন্তু ওনার মাথায় এত জিনিসপত্র আসেনি। এই যে এবার সেকেন্ড টাইম ওনার ঘুমটা ভাঙলো 3:30 সময় তখন কিন্তু উনি এই চিন্তাভাবনাগুলো করছেন যে উনি শুয়েছেন 12:30 মধ্যে কোনো একটা সময়, তো তখনও যদি উনি মেশিনটা অন করে শুয়ে থাকেন মেশিনটা কিন্তু নিজে থেকেই ওয়াশ কমপ্লিট করে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এবং উনি ওই 3:30 সময়ও ওই মেশিনকে কিন্তু ঘোরার উনি আওয়াজ পাচ্ছেন। এই জিনিসটা কিন্তু ওনার ভীষণ রকমভাবে অদ্ভুত লাগে এবং এই ব্যাপারটা যখন ওনার মাথায় ক্লিক করে তখন কিন্তু আর উনি শুয়ে থাকতে পারেননি।
উনি উঠে আসেন। এবং উঠে এসে উনি সত্যি যখন ওনার হল ঘরটায় উনি প্রবেশ করেন ওনার বেডরুম থেকে বেরিয়ে, উনি কিন্তু বেশ অবাক হয়ে যান। উনি দেখছেন যে মেশিনটা নর্মাল মোডেই করা রয়েছে এবং মেশিন কন্টিনিউয়াস ঘুরে যাচ্ছে, ওয়াশ করে যাচ্ছে। তো উনি তখন চিন্তা করছেন যে ব্যাপারটা কী হলো, এরকম তো হওয়ার কথা নয়। প্রথম কথা হচ্ছে উনি তখন উনি আরও ভালো করে চিন্তা করেন যে না, উনি সত্যিই মেশিনটা অন করেননি প্রথমবার। এটা যেটা ওনার মনে হয়েছিল যে তাহলে হয়তো আমি করেছি। তখন ভাবলেন যে ওনার হাজব্যান্ড কী করেছে। তখন ভাবলেন, তখন উনি নিজে নিজেই মানে বিভিন্ন ধরনের পসিবিলিটিস ব্যাপারে ভাবছিলেন আর কি। তো ভাবলেন যে না, ওনার হাজব্যান্ডও তো করেননি। তারপরে ভাবছি তাহলে কি ছেলে করেছে, ছেলেও ক্লাস 7-এ পড়ে, তার এসব ওয়াশ ফোয়াশের দিকে অত চিন্তা ভাবনা অত কিছু নেই, সে তার স্কুলের প্রজেক্ট কমপ্লিট করতে হবে, এসব নিয়ে সে বিজি থাকবে। তো যাই হোক, তো উনি না তারপরে অত কিছু আর চিন্তা ভাবনা করতে পারেননি। উনি ভাবলেন যে ঠিক আছে, আমি কালকে সকালে ওদেরকে একবার জিজ্ঞেস করবো। তো উনি মেশিনটাকে অফ করে দেন। এবারে মেশিনটি উনি অফ করেন এবং অফ করার পরে উনি মানে শুতে যান, এবং একটা দেখবেন যতই মানুষের ঘুম পাক না কেন, কিছু একটা এমন যদি ঘটে যায় বা কিছু একটা এমন চিন্তা যদি আমাদের মধ্যে চলে আসে, তখন কিন্তু যতই মানুষ টায়ার্ড থাকুক না কেন, সেইভাবে কিন্তু ঘুমটা আসতে চায় না প্রথম দিকে। ওনার ক্ষেত্রেও সেম হয়। এই জিনিসটা ভাবতে ভাবতে প্রায় ওনার ওই এরকম 4:30-5টা অবধি হয়ে যায় এবং তারপর উনি ঘুমিয়ে পড়েন। এবারে পরের দিন ওনার যখন ঘুম ভাঙে, তখন উনি দেখছেন ওনার হাজব্যান্ড ওনাকে ডাকছে। তখন প্রায় ওই 7টা মতো বেজে গেছে। তো উনি তো ধরপড়িয়ে উঠেছেন, তখন মানে উনি দেখছেন যে ওনার হাজব্যান্ড মোটামুটি নিজে মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা করে ওনাকে ডাকছে। তো তখন উনি উঠে পড়েছে, বলছে অনেক দেরি হয়ে গেল আজকে। তো তখন বলছে যে তুমি কি সকালে উঠেছিলে নাকি, ওনার হাজব্যান্ড ওনার ওয়াইফকে জিজ্ঞেস করছে, মজবিদারিকে আর কি জিজ্ঞেস করছে। তখন বলছে না, আমি সকালে উঠিনি, রাতে একবার উঠেছিলাম। তো তখন বলছি তাহলে তুমি তখন মেশিনটা অন করে দিয়েছো, তুমি অত রাতের বেলা কেন কাছাকাছি করতে গেলে, তুমি নয় আগে করতে নয় পরে করতে। আমি এই যে যখন উঠেছি, আমি তো ওই মেশিনের আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল, আমি তারপরে দেখলাম মেশিনটা হয়ে গেল, তারপরে আমি অফ করে দিলাম। তো তখন না মধুমিতাদির প্রচণ্ড অবাক লাগে, বলছে কী বলছো তুমি, আমি বরং তোমাদেরকে জিজ্ঞেস করবো ভেবেছিলাম, তোমাকে আর ছেলেকে, যে তোমরা ওয়াশিং মেশিনটা অন করেছিলে কি না। আমি যে রাতের বেলা উঠেছিলাম, আমি কিন্তু এই ওয়াশিং মেশিনের আওয়াজ শুনেই উঠেছি। তো ওনার হাজব্যান্ড চা খেতে খেতে বলছে, কী বলছো, আমরা কেন উঠবো, আমি তো উঠিনি, আর ছেলেও মনে হয় না এরকম ও কিছু করবে। তখন ওনার হাজব্যান্ড বলছে যে তুমি বলছো যে রাতের বেলাও মেশিনটা, তুমি যখন 3:30-এর সময় উঠেছিলে তখনও মেশিনটা চলছিল। তখন মধুমিতাদি বলছে হ্যাঁ, মেশিন তো চলছিল। ভাই ও ব্যাপারটা কিছুই বোঝা যায় না। মধুমিতাদির হাজব্যান্ড বললেন যে না, আমি কিছু অন করিনি, আমি বরং উল্টে সকালবেলা মেশিনটাকে অফ করলাম। এই ব্যাপারটা যে ঘটলো, এই ব্যাপারটা ঘটার পরে মধুমিতাদি এবং ওনার হাজব্যান্ড যখন নিজেদের ভিতরে এই বিষয়টা নিয়ে কথা বললেন, তখন ওনারা দুজনেই বুঝতে পারলেন যে হতে পারে যে মেশিনটার মধ্যে কোনো ম্যালফাংশন করছে। তো ওনারা ভাবলেন যে ঠিক আছে, মেশিনটা তাহলে নিজে থেকেই হয়তো অন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, ওয়াশিং মেশিনের যে নিজস্ব যে সুইচগুলো আছে অন অফের, সেটা দিয়ে কিন্তু মধুমিতাদি যখন 3:30-এর সময় অফ করেছিলেন, তখন কিন্তু উনি সেভাবে অফ করেননি। প্লাগ পয়েন্টের যে সুইচটা থাকে, সেইটা উনি মেন সুইচটাই অফ করে নিয়েছিলেন। ফলে সেটা কী করে অন হলো, এই বিষয়টা কিন্তু এক মানে কী হলো না হলো, সেটা মধুমিতাদি সেই মুহূর্তে কিন্তু কিচ্ছু বুঝতে পারো না, আর হাজব্যান্ডও কিছু বুঝতে পারেনি। তো দুজনে মিলে এটাই হয়তো ভাবলো যে কোনোভাবে হয়তো মেশিনটা ম্যালফাংশন করেছিল। যাই হোক, ব্যাপারটা যায়, ওনার ছেলেকেও সকালবেলা জিজ্ঞেস করা হলো, ছেলে বলল না, আমি এসব নিয়ে কিছু জানি না, আমি এসব কিছু অন করিনি। ব্যাপারটা চলতে লাগলো বলতে, এই যে ব্যাপারটা ঘটলো সেইটা নিয়ে ওনাদের ভিতরে চিন্তা ভাবনাটা চলতে লাগলো, যে ব্যাপারটা হলোটা কি। এবার এদিকে মধুমিতাদির হাজব্যান্ড বলছে যে ঠিক আছে, এই মেশিনটা যদি আবার এরকম করে তাহলে আমরা সার্ভিসের জন্য একটা টিকিট রেস করবো, যেখান থেকে ওনারা মানে এই সমস্ত সার্ভিস নিয়ে থাকেন। যাই হোক, তো ব্যাপারটা তারপরে আর ওরকম কিছু হওয়ার সুযোগ তখনও হয়নি। এভাবে মোটামুটি 2-3 দিন চলছে। হঠাৎ করে একদিন মধুমিতাদি সকালবেলা একটা, সেদিন ওই ইনস্টিটিউশনে ক্লাস ছিল, উনি ক্লাস নিয়ে বাড়ি ফিরতে ফিরতে ওনার মোটামুটি ওই 1টা বেজে গেছে। এবার সেই সময় ওনার ছেলে একটা কোন একটা কোচিং সেন্টারে পড়তে গেছিলো, আর ওনার হাজব্যান্ডও সেই সময় বাড়িতে ছিলেন না। দুপুরবেলা উনি একা একাই ওনার যে বেডরুম ছিল সেখানে উনি একটা কিছু কাজ করছিলেন, ল্যাপটপে উনি ওনার যে স্টুডেন্টদের একটা কিছু মানে ওই ইনস্টিটিউশনে কোনো একটা কাজ করছিলেন আর কি। এইবারে উনি হঠাৎ করেই ওনার রান্নাঘরে ঝনঝনিয়ে বাসন পড়ার কিন্তু উনি আওয়াজ পান, এবং এখানে মনে রাখতে হবে উনি কিন্তু ঘরে একা ছিলেন। যেই মুহূর্তে ওই বাসনগুলো পড়ার আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে মধুমিতাদি ওনার বেডরুম থেকে বেরিয়ে ওনার কিচেনে এসছে।
কিচেনে যখন এসে উনি দেখছে যে বাসনপত্র এদিক ওদিক করা রয়েছে, ওনার না ভীষণ রকমভাবে অদ্ভুত লাগে। এবং একটা জিনিস বলে রাখি, সেই দিন কিন্তু ওনাদের বাড়িতে মাছ রান্না হয়েছিল, মাছের ঝোল আর কি উনি করেছিলেন। তো ওনার প্রথমেই যে জিনিসটা ওনার মাথায় আসে যে নিশ্চয়ই বিড়াল ঢুকেছে ঘরে, তো সঙ্গে সঙ্গে উনি একটা ওনার হাতে কাছে একটা ছাতা ছিল, তো ওই ছাতা নিয়ে উনি বিড়াল তাড়াবে বলে উনি এঘর ওঘর দেখে যাচ্ছে, এর তলায় ওর তলায় দেখছেন, কিন্তু কোথাও কোনো বিড়াল উনি দেখতে পান না। তো যাই হোক, তো বললাম যেহেতু একতলা বাড়ি ছিল, ওনাদের যে বারান্দার দিকে যে গ্রিলগুলো ছিল সব গ্রিল ফিল, মানে তখন দরজাগুলো খোলা ছিল, মানে পিছনের যে দরজা জানলা আর কি খোলা ছিল। তো উনি ভাবলেন যে ঠিক আছে, হয়তো বিড়ালটা মানে মানুষের পায়ের শব্দ শুনে ও অত বেরিয়ে চলে গেছে। তো উনি কী করেন, গ্রিলটা দিয়ে দেন, আর মানে গ্রিলের বাইরে পাঁচিল রয়েছে, তো উনি রান্নাঘরের জানলাটাও বন্ধ করে, রান্নাঘরের দরজাটা উনি বন্ধ করে দিয়ে উনি আবার ওনার ঘরে চলে যান। এইবারে আপনি সিচুয়েশনটা চিন্তা করুন যে রান্নাঘরে ওরকমভাবে বাসন ঝনঝনিয়ে সব পড়ে গেল এবং মাছটা যেখানে রাখা ছিল সেটা কিন্তু কিছু হয়নি। তো এই বিষয়টা উনি ভাবে যে এটা কী অদ্ভুত ব্যাপার রে বাবা, মানে বিড়ালটা কি তার মানে মাছ খুঁজছিল কিন্তু পায়নি। যাই হোক, এ সমস্ত নানান জিনিস উনি ভাবতে হবে, তারপরে আবার উনি যে কাজটা করছিলেন সেই কাজে উনি কনসেন্ট্রেশন করেন। এবার তার কিছুক্ষণ পরে ওনার হল ঘরে একটা বসার মতো জায়গা ছিল, বসার জায়গা ছিল, এবং সেই বসার জায়গার যে সোফা রয়েছে সেই সোফার সামনে ওনার একটা টেবিল ছিল, এবং টেবিলের মধ্যে বেশ কিছু বইপত্র, ছোটোখাটো সোপি থেকেও সাজানো অবস্থায় থাকতো। উনি আবার যখন কাজ করছিলেন, কাজ করতে করতে উনি পরিষ্কার শুনতে পেলেন যে ওনার ওই হল ঘরটায় ওই যে যেখানটায় আর কি বইপত্র একটা কাছে সেন্টার টেবিল মতো ছিল, সেখানে যে বেশ কিছু জিনিসপত্র সাজানো ছিল, মনে হচ্ছে যেন ওইখানটাতে ওই টেবিলের উপরেই কিছু একটা কেউ সজোরে এসে মানে কয়েকটা জিনিসকে রাখলো, বা হতে পারে যে টেবিলের উপরেই যে জিনিসগুলো ছিল সেগুলোকেই কেউ ঘেঁটে দিয়ে ফেলে দিল টেবিলের উপরে। এই শব্দটা যখন উনি শোনেন, উনি কিন্তু আবার সঙ্গে সঙ্গে হন্তদন্তে ওনার বেডরুম থেকে এক দৌড়ে যাকে বলে বেরিয়ে উনি হলঘরে আসেন। এসে দেখছেন যে যথারীতি যেটা উনি মানে শুনতে পেয়েছেন যেরকম আওয়াজ, ঠিক সেরকমই ঘটনাটা ঘটেছে। টেবিলের সমস্ত জিনিসপত্র ওলট পালট হয়ে কিছু জিনিস নিচে পড়ে আছে, কিছু টেবিলের উপরে পড়ে রয়েছে। তো সেটাকে উনি ঠিক করেন। এইবারে না ওনার খুব অদ্ভুত লাগে যে ব্যাপারটা কি হচ্ছে। এবার একটা জিনিস বলে রাখি, কলকাতায় ওনারা যে জায়গাটায় থাকেন ওই জায়গাটা কিন্তু বেশ মশার উপদ্রব আছে, এবং সেই জন্য উনি কিন্তু অলওয়েজই মানে বিকেল বিকেল সমস্ত দরজা জানলা সাধারণত বন্ধ করে দেন। তো উনি ভাবলেন যে খুব উৎপাত হয়েছে, তো উনি আবার ঘরটা পুরো চেক করেন যে কোথাও কোনো বিড়াল আটকে আছে কি না, বা অনেক সময় বড় ইঁদুরও এরকম কাজ করতে পারে। তো উনি কোথাও কিছু খুঁজে পান না, এবং উনি কিন্তু একদম সমস্ত দরজা জানলা সব বন্ধ, মানে মেন দরজা তো বন্ধই থাকে, কিন্তু জানলার দিকে একটা গ্রিল ছিল সেই গ্রিলটাকেও বন্ধ করে দেন। ফলে এবারে বুঝতেই পারছেন যে বাইরে থেকে কোনো বিড়াল হোক বা কোনো বড় ইঁদুর হোক কিছুরই আসার কোনো রকম কোনো চান্স নেই। এইবারে উনি আবার কাজ করতে থাকেন, এবার কাজ করতে করতে মোটামুটি বিকেল হয়ে গেছে, মানে শীতকালে তো তাড়াতাড়ি সন্ধে হয়, তো মোটামুটি সন্ধে লাগবো লাগবো করছে, তো সেই সময় ওনার কাজটাও মোটামুটি শেষ হয়ে এসেছিল। তো উনি একটু চা করেন, চা করে উনি চা খেতে খেতে উনি ল্যাপটপে একটু ফেসবুকটাকে স্ক্রল করছিলেন। এমন সময় উনি একটা বিভৎসভাবে আওয়াজ পান, এবং সেই বিভৎস আওয়াজটা কিন্তু মনে হলো ওনার কোনো জিনিস পড়া আওয়াজ নয়, এটা কিন্তু কোনো মানুষের গলার যদি কোনো চিল চিৎকার হয় ঠিক সেই রকম একটা মেয়ের গলার চিল চিৎকার। এবং সেই চিৎকারটা উনি পান কিন্তু ওনারই রান্নাঘর বা যে হলঘরটা ছিল সেই জায়গাটা থেকে, মানে হলঘরটারই কন্টিনিউয়েশনে একটা সাইড করেছিল ওনার কিচেন। তো ওনার মনে হয় যে ওই সাইডটা থেকেই একটা মেয়ের চিল চিৎকারের উনি আওয়াজ পান, এবং এইটা যখন উনি পান তখন কিন্তু মোটামুটি আশপাশটা সন্ধে হয়ে এসেছে। উনি কিন্তু সেই আওয়াজটায় একটু হলেও কিন্তু ভয় পান, এবং ভয় যতটা পান ঠিক ততটাই উনি মানে বিষয়টা না আঁতকে ওঠে যে ওনার ঘরের পাশ থেকে, মানে আমি বললাম না যে ওনাদের যে বেডরুম সেটা মানে একদম পাশেই ছিল হলের, তো উনি প্রচণ্ড রকমভাবে ভয় পেয়ে যান। এবার ভাবছি যে ব্যাপারটা কী হলো, সঙ্গে সঙ্গে ওনার দরজা তো খোলাই ছিল, এবার দরজা থেকে উনি বেরিয়ে এসে যখন উনি হল ঘরে এসেছেন, উনি দেখছে যে একটু আগে উনি যে জিনিসগুলোকে টেবিলের উপরে বললাম কিছু শোপিস ছিল, কিছু বই ছিল, সেগুলো সাজানো ছিল, সেগুলো আবার যথারীতিভাবে মানে একদম এলোমেলো হয়ে রয়েছে। আর রান্নাঘরের বেশ কিছু দু তিনটে বাসনের আওয়াজ, কিন্তু বাসনের আওয়াজটা উনি সেভাবে হয়তো পাননি ওই চিৎচিৎকারের মাঝে, কিন্তু কয়েকটা বাসন শেলফ থেকে নিচে পড়ে রয়েছে। এই বিষয়টা যখন এবার হয় তখন কিন্তু উনি প্রচণ্ড রকমভাবে ঘাবড়ে যান,
এবং উনি এতটাই সেই সময় ঘাবড়ে যান, উনি কিন্তু ওনার হাজব্যান্ডকে সঙ্গে সঙ্গে ফোন করেন। এবারে উনি যখন ওনার হাজব্যান্ডকে ফোন করেছেন, ফোন করে বলছে যে আমি এরকম ঘর থেকে আমারেরই আমি বেডরুমে ছিলাম, আমি হল ঘরে এরকম একটা মেয়ের আওয়াজ পাই, তখন ওনার হাজব্যান্ড স্বাভাবিকভাবেই, দেখুন এরকম একটা ঘটনা যদি আমরা প্রথমে শুনি, প্রথমেই তো আমরা এটাকে কোনো রকম কোনো ভৌতিক বা অস্বাভাবিক ঘটনা হিসেবে তো আমরা ভাববো না। তখন ওনার হাজব্যান্ড বলছে দেখো হয়তো রাস্তা দিয়ে কেউ যাচ্ছিলো, সে হয়তো একটা চিৎকার করেছে বা পাশের বাড়ি থেকে কিছু একটা আওয়াজ এসছে, তো তুমি এটা নিয়ে এত ভেবো না। কিন্তু মধুমিতাদি ওনার হাজব্যান্ডকে অনেকবারই বোঝানোর চেষ্টা করেন যে উনি না ভুল শুনেছেন, এবং এটা যদি কোনো ফোন হোক বা কোনো ল্যাপটপ কেউ চাইছে, কোনো মুভি দেখছে কি কোনো টিভি সিরিয়ালে এটা হচ্ছে, সেটা হলে উনি বুঝতে পারতেন। মানে দেখুন আপনি যদি একটা আওয়াজ, আপনার আপনি একটা ঘরে রয়েছেন, আপনারই ঠিক পাশের ঘরে যদি কেউ একটা আওয়াজ করে, সেইটা আপনি বুঝতে পারবেন যে সেটা আপনারই পাশের ঘর থেকে এলো। আবার যদি সেটা রাস্তা থেকে বা পাশের বাড়ি থেকে কোনো টিভি থেকে হোক বা কোনো জায়গা থেকে সে যদি আওয়াজটা, সেটাও তো আপনি বুঝতে পারবেন। তো মধুমিতা দিন না, মানে এই যে ওনার হাজব্যান্ড ওনাকে বললো যে তুমি নিশ্চয়ই কিছু ভুল শুনেছো বা তোমার কোথাও একটা ভুল হচ্ছে, এই বিষয়টা কিন্তু মধুমিতা দিন খুব একটা মানতে পারেন না, কারণ ওনার মনে হয় যে এটা হওয়া পসিবেলই নয়। যাই হোক, তো উনি আর তর্ক করেননি, উনি আর কথা বাড়াননি, উনি শুধু ভাবতে থাকেন যে ব্যাপারটা হলোটা কী। উনি যদি চিৎকারের বিষয়টা ছেড়েও দেন, তাহলেও উনি নিজে ঘর সার্চ করেছিলেন যে কোথাও কোনো বেড়াল ঠেড়াল আছে কিনা, সেটা উনি দেখতে পাননি, তারপরে ওই চিৎকারটা হয়। এবং শুধু চিৎকার হয় তাই নয়, ওই জিনিসটা পড়ে যায় সেটা কী করে তাহলে হলো? চিৎকারটা যদি উনি ভুল শুনেও থাকেন, উনি নিজে চোখে দেখেছেন যে আবার ওনার হলের বই কিছু শোপিস এদিক ওদিক হয়ে আছে, রান্নাঘরে দু তিনটে বাসন পড়বে, সেটা কী করে হলো? যাই হোক, সেটার উনি কোনো মানে ঠিকঠাক ব্যাখ্যা বা যুক্তি উনি নিজের মনে কিন্তু খাড়া করতে পারেন না। যাই হোক, এই বিষয়টা এই এই ঘটনাটা যেদিন ঘটলো সেদিন থেকে কিন্তু মধুমিতাদির মনে এই প্রথম একটা ভয় কাজ করা শুরু করলো। সত্যি সত্যি উনি কিন্তু তখন একটা ভয়ের মধ্যে উনি ভয় আর কি সত্যিকারে পেয়েছিলেন। মানে আমাকে মধুমিতাদি লিখেছেন যে উনি নিজে অনেক সাহসী, উনি গানের মানে উনি আগে প্রচুর গানের প্রোগ্রাম করতেন, এবং আপনারা জানেন যে প্রোগ্রাম করতে গেলে সেখানে অনেক সময় হয়তো দেখা যায় যে কোন উদ্যোক্তা বলে যে 7টা থেকে 8টা থেকে প্রোগ্রাম স্টার্ট হবে, কিন্তু সেটা হয়তো কোনো কারণে হয়ে ওঠে না। তো ওনার অনেক সময় এরকম হয়েছে যে ফিরতে ফিরতে ওনার দেরি হতো, উনি তখন একাই বাড়ি চলে আসতেন, আর যেহেতু ওনার বাপের বাড়ি শ্বশুরবাড়ি দুটোই কলকাতায়, তো বিয়ের আগেও উনি এরকম অনেক ফাংশানে যেতেন, সেখান থেকে গান বাজনা করে উনি নিজে একাই ফিরতেন। তো এখনও উনি মাঝে মধ্যেই প্রোগ্রামে যান, এবং দেরি হলে উনি একাই ফিরে যান, কখনও ওনার হাজব্যান্ড নিয়ে আসেন। তো মানে এই ভয় ব্যাপারটা কিন্তু ওনার মনে এর আগে কোনো দিন কোনো পরিস্থিতিতেই আসেনি, এই প্রথম উনি একটু ভয় পেলেন। যাই হোক, তো এই ব্যাপারটা উনি মধুমিতাদি ওনার মায়ের সাথেও শেয়ার করেন। তো ওনার মাও প্রথম দিকে ওনাকে বলেন যে না এটা হয়তো হতে পারে তোর কোনো মনের ভুল, আর অনেক সময় হয় ইতিকটিকিও এরকম করে, অনেক সময় ইঁদুরকে তো মানে যতই তাকে খোঁজা হোক বা কিছু হোক অনেক সময় এদিক ওদিক ঢুকে যায়, তো হয়তো সেরকমই কোনো ব্যাপার হয়েছে। তো উনিও মধুমিতাদিও এই সমস্ত এক্সপ্লানেশনগুলো শুনে উনিও নিজেও সেটাকে বিশ্বাস করা স্টার্ট করেন যে হ্যাঁ হতে পারে এটা ওনার মনের ভুল। কিন্তু ওনার উনি যে এটা ভাবছিলেন যে উনি হয়তো মনে মনে বেশি ভাবছেন বা বেশি চিন্তা করছেন ওটা ওনার মনের ভুল, সেটা ভাবতে ভাবতে কিন্তু আর একটা ভয়ঙ্কর ঘটনা ওনাদের সাথে ঘটে যায়। সেটা হচ্ছে, এবং এই যে ঘটনাটা ঘটেছিল না, এই ঘটনাটা কিন্তু মধুমিতাদি একা এক্সপিরিয়েন্স করেনি। এই ঘটনাটা মধুমিতাদি, মধুমিতাদির হাজব্যান্ড এবং মধুমিতাদির ছেলে তিনজনেই কিন্তু এক্সপিরিয়েন্স করেছিল। শুনুন ঘটনাটা। ওনারা এই ঘটনাটা ঘটার প্রায় 4-5 দিন পরে, এই 4-5 দিন কিন্তু মোটামুটি মধুমিতাদি নিজেকে আর কি একটু একটু করে বোঝা নিয়ে বুঝিয়ে নিয়েছিল যে উনি সেদিনকে কিছু ভুল করেছিলেন, উনি হয়তো কিছু একটা মিস করে গেছিলেন বা উনি হয়তো অন্যদিকে মন ছিল তাই এই এরকম ওনার মনে হয়েছে। কিন্তু এবার যেটা ঘটলো সেদিন, মানে এই ঘটনা ঘটার 4-5 দিন পরে, ওনারা তখন ঘুমোচ্ছেন, হঠাৎ করেই মাঝরাতে প্রচণ্ড জোরে একটা আওয়াজ পায়, এবং সেই আগের দিন যেটা চিলচিৎকারের আওয়াজ হয়েছিল এটা কিন্তু সেরকম আওয়াজ নয়। মনে হয় যে কোনো একটা মানুষ যদি চিৎকার করতে চায়, তার মুখ যদি কেউ আটকে রাখে, সে যেরকম একটা গোঙানির মতো আওয়াজ করে, বা কেউ ধরুন কেউ একটা মানে ফুস মানে রাগে ফুসছে সেরকম একটা যেরকম গর্জন করবে, হ্যাঁ সেরকম একটা আওয়াজ শুনতে পায়, এবং বেশ কিছুক্ষণ ধরে। এবার এই আওয়াজটা প্রথম মৌমিতাদি শুনতে পায়, মনে হচ্ছে যেন কেউ গুমড়ে গুমড়ে কাঁদছে বা কেউ প্রচণ্ড রাগে ফুসছে, এইরকম একটা আওয়াজ, এবং সেই কণ্ঠটা নারী কণ্ঠ না কোনো পুরুষ কণ্ঠ সেটা কিন্তু বোঝা দেয়। তো এই জিনিসটা যখন হয় মানে শুনতে পায় প্রথম মৌমিতাদি তখন মানে শুয়েই রয়েছেন, উনি কিন্তু তখন উঠে জেগে গেছেন বা ঘরের মতো ঘোরাঘুরি করছে সেরকম নয়। তো উনি তখন ওনার হাজব্যান্ডকে ডাকেন, তো ওনার হাজব্যান্ডকে ডেকেছে, তো ওনার হাজব্যান্ড
উঠেছে, তো উঠে ওনার হাজব্যান্ড বলছে কি, মানে মুর্মিদেবী ওনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছেন যে একটা আওয়াজ শুনতে পাচ্ছ? তো তখন ওনার হাজব্যান্ড বলছে হ্যাঁ, এটা তো মনে হচ্ছে কেউ একজন মানে খুব মানে গর্জন করছে টাইপের, কিন্তু চাপা মানে চাপা ভয়েসে একটা গর্জন করা টাইপের। তখন মনে হচ্ছে একটা খুব জোরে জোরে একটা নিঃশ্বাসও পড়ছে তার সাথে, এরকম একটা আওয়াজ। এবং সেই আওয়াজটা উনি লিখেছেন যে এতটা ভয়ঙ্কর আওয়াজ যে ওই রাতের বেলা ওই আওয়াজটা শুনে যে কোনো মানুষের পক্ষে কিন্তু স্থির থাকা সম্ভব নয়, এবং সে কিন্তু রীতিমতো ভয় পাবে। তো প্রথমে যখন ওনারা এই আওয়াজটা শুনেছে, মানে প্রথমে মধুমিতা দি কেন ওনার হাজব্যান্ডকে ডেকেছিল, কারণ মধুমিতা দি মনে হচ্ছিল যে হয়তো মধুমিতা দি কিছু একটা হ্যালুসিনেট করছে বা মধুমিতা দি হয়তো ভুল ভাবছে, কিন্তু সেই জন্য উনি ওনার হাজব্যান্ডকে ডাকেন। এবং ওনার হাজব্যান্ডও যখন বলেন যে হ্যাঁ একটা এরকম আওয়াজ হচ্ছে, এবং সেই আওয়াজটা যে খুব দূর থেকে আসছে তা নয়, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কাছ থেকেই আসছে, তো সঙ্গে সঙ্গে মধুমিতা দির হাজব্যান্ড এবং মধুমিতা দি দুজনেই ওনার ছেলে যে ঘরে ঘুমোচ্ছিল সেই ঘরে যায়। সেই ঘরে ওনার ছেলের ঘরের দরজা খোলাই থাকে, তো দেখছে যে ওনার ছেলে একটা কম্পিউটার ছিল, তো কম্পিউটারের আলোটা জ্বলছে, কম্পিউটারটা আর কি ডেস্কটপ আর কি, তো ডেস্কটপের আলোটা জ্বলছে, আর মধুমিতাদির ছেলে একটা হালকা আলো ওনার ঘরে সবসময় মানে ছেলের ঘরে জ্বলতো রাতের বেলা, তো দেখছে যে ওনার ছেলে উঠে বসে রয়েছে। তো সঙ্গে সঙ্গে ওনার হাজব্যান্ড ছেলেকে জড়িয়ে ধরে বলছে যে একটা আওয়াজ শুনতে পাচ্ছিস, এটা কি মানে তুই কি কিছু দেখছিস, কোনো অনেক সময় হয় না যে অনেক হরর ফিল্মে আমরা এর ধরনের আওয়াজ পাই? তো তখনও বলছে না আমি তো কিছু দেখছিলাম না। তো তখন মধুমিতা দি বলছে তাহলে তুই জেগে আছিস কেন, তোর তো এই সময় ঘুমোনোর কথা, তুই উঠে আছিস কেন? তখন ও বলছে যে আমি ওই আওয়াজটা অনেকক্ষণ থেকে শুনছি, আমার প্রচণ্ড ভয় করছে, তা আমি ভাবছিলাম যে এটাকে আমি ভুল শুনছি। মানে মানে মধুমিতা দি আর ওনার হাজব্যান্ড যেটা ভাবছিল, ওনার ছেলেও কিন্তু সেই সেম জিনিসটা ভাবছিল যে সেই ছেলেটা ভুল শুনছে কিনা, ও এটা ভাবছে আর কি। তো তখন কিন্তু মধুমিতা দির হাজব্যান্ড ওনার ছেলেকে বলেছে ঠিক আছে তোকে আজকে এখানে শুতে হবে না, তুই আমাদের সাথেই চ। তো মধুমিতা দির হাজব্যান্ড ওনার ছেলেকে নিয়ে ওনাদের যে বেডরুমটা ছিল সেখানে এসছে। এবার সেখানে এসে মধুমিতা দির হাজব্যান্ড বলছে যে ঠিক আছে ঘরের লাইট ফাইট জ্বালি একটু দেখে নি। তো ঘরের লাইট ফাইট জ্বালি তো কিছুই দেখা যায়নি, প্রত্যেকটা ঘর মানে ঘর বলতে কি ওনার ছেলের ঘরটা তো দেখাই হয়ে গেল, এবং তার পাশে আর একটা ঘর ছিল, তো সেই ঘরটা দেখলো, নিজেদের হলঘর দেখলো, রান্নাঘর দেখলো, এবং সেই আওয়াজটা যে উৎস কোথায় সেটা কিন্তু কিছু খুঁজে পাওয়া গেল না। ইভেন ওই রাতের বেলায় মধুমিতাদির হাজব্যান্ড ছাদেও গিয়ে দেখে আসে, তো দেখছে কোথাও কিছু নেই। এইবারে যখন মানে চলে এলো ইন দ্য মিনটাইম কিন্তু ওই আওয়াজটা একদম কমে গেছিলো, মানে যেই সময় ওরা নিজেরা এ ঘর ও ঘর করছে, মধুমিতাদিরা ছেলেকে অন্য ঘরে নিয়ে এলো, নিজেদের ঘরে আর কি নিয়ে এলো, তারপরে ছাদে যাওয়া হলো, এই সময় কিন্তু আওয়াজটা একদমই মানে ভ্যানিশ হয়ে গেল। তো যাই হোক, তো তখন মধুমিতাদির হাজব্যান্ড তো মধুমিতাদি দুজনের মধ্যে কথা বলছে, মধুমিতাদি বলছে দেখেছো আমি এর আগেও কিন্তু একদিন এরকম একটা চিলচিৎকারের আওয়াজ পেয়েছিলাম, তো তখন তো তুমি বললে যেটা আমার মনের ভুল ছিল, এখন দেখছো এরকম কীরকম একটা আওয়াজ হচ্ছে। তো এবার একটা জিনিস বলে রাখি, মধুমিতাদিদের যে বাড়িটা সেই বাড়ির পিছনে রয়েছে একটা মানে খুব মানে বেশ একটা পশ দোকান আর কি, সেখানে আর কি চিপস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিমস এইসব বিক্রি হয়, এবং সেই দোকানটা কিন্তু বেশ ভালো একটা দোকান, আর দোকানটা মোটামুটি ওই 10:30-11 অবধি খোলা থাকে, আর সাইডে কিন্তু দুটো বড় বড় মোটামুটি বাড়ি রয়েছে, এবং সেই বাড়িটার মানে আশেপাশে একটু ওই 5-6 ফুট মতো জায়গা দুপাশ করেই ছাড়া রয়েছে, তো পাশের বাড়িতে যদি কেউ মুভি দেখে সে নিশ্চয়ই এতটা ভলিউম করে দেখবে না, আর ওইটুকু সময়ের জন্যই নিশ্চয়ই ভলিউমটা আপ করে রাখবে সেটা নয়, মানে ওই দুটো পাশের বাড়ি থেকে কোনোরকম কোনো আওয়াজ আসার চান্সেস কিন্তু ছিল না। আর ওনারা যেই সময় ওনার হাজব্যান্ড আর কি যেই সময় ঘরটায় ঘরফর দেখছিল তখন কিন্তু আওয়াজটা প্রায় চলে গেছিলো। এই বিষয়টা যখন হয় তখন মধুমিতাদির হাজব্যান্ড বলছে যে নিশ্চয়ই কেউ হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে বা কিছু একটা হতে হয়তো আওয়াজটা এসেছে, কোথাও না কোথাও থেকে হয়তো আওয়াজটা এসে, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই, তো আমরা সবাই ঘুমিয়ে পড়ি। তো ওনারা তিনজনে ওইখানেই ওই ওনাদের আর কি বড় বেডরুমটাতে ঘুমিয়ে পড়ে। এবারে যেই মুহূর্তে মোটামুটি মধুমিতাদির আর কি ঘুমটা আসবে আসবে করছে, মানে প্রায় চলে এসছে ঘুম বলা যেতে পারে, সেই সময় আমাকে মধুমিতাদি যেটা লিখেছে মানে আমারও পড়ে প্রচণ্ড রকমভাবে মানে আমি রাতেরবেলা পড়ছিলাম এই ইমেলটা, ওনারা নাকি মোটামুটি ঘুমিয়ে পড়েছেন এমন সময় ঠিক ওনার ছেলের ঘর থেকে একটা দাম করে বিশাল আওয়াজ আসে, খুব একটা ভারী কিছু পড়লে যেরকম আওয়াজ হবে ঠিক সেরকম একটা আওয়াজ আসে, এবং সঙ্গে সঙ্গে আওয়াজটা পেয়ে মধুমিতাদির হাজব্যান্ড ওনাদের মানে ঘরের লাইটটা জ্বালিয়ে উনি ওনার ছেলের রুমে চলে গেছেন। উনি তো ভেবেছেন যে মনে হয় চোর এসছে, মধুমিতাদিকে শুধু বললো যে তোমরা ঘর থেকে বেরোবে না, তোমরা ঘরে থাকো আমি দেখছি কী হলো। তো উনি যখন গিয়ে দেখছে, তো
তখন দেখছে যে ওনার ছেলের যে ঘরে যে ডেস্কটপ ছিল, আমি বলছিলাম না যে ডেস্কটপটা ছিল, সেই ডেস্কটপটা একদম মনে হচ্ছে যেন কেউ ঠেলে মাটিতে ফেলে দিয়েছে, এবং ওটার মানে সিপিইউটা ভালো, মনিটার সিপিইউ দুটোই ভালো মতোই ক্ষতিগ্রস্ত হয়েছে, ওরকম মেঝের মধ্যে পড়ে রয়েছে। এবারে তো মধুমিতাদির হাজবেন্ড ভেবেছে নির্ঘাত চোর ঢুকেছে, তো উনি একটা লাঠি জোগাড় করে ঘরের চারিদিক, তারপর ইভেন উনি ওনার মেন ডোর খুলে এদিক ওদিক দেখছে, কোথাও বাড়ির ত্রিসীমানার মধ্যে কেউ নেই। এই ঘটনাটা যখন ঘটে তখন কিন্তু মধুমিতাদি এবং মধুমিতাদির হাজবেন্ড, মানে যখন মধুমিতাদির হাজবেন্ড এভাবে পুরোটা দেখে এলো, ঘর ছাদ সব কিছু আশপাশ, তখন মধুমিতাদির হাজবেন্ড বলছে যে কিছু তো একটা ব্যাপার হচ্ছে। এবং এই সময়টা মধুমিতাদি কিন্তু তখন আবার ওই পুরনো যে মানে কদিন আগে ঘুরে আসার পরে ওই যে ওয়াশিং মেশিন চালু হওয়া এই কথাগুলো আবার বলতে থাকে, বলছে যে দেখো আমি সেই দিন থেকে কিন্তু বুঝতে পারছি কিছু একটা গণ্ডগোল হচ্ছে, তুমি তখন প্রথমে আমাকে বলেছিলে যে আমার মনের কিছু ভুল, কিন্তু আজকের এই ঘটনাটা তাহলে কী করে হলো। তো যাই হোক, এই সমস্ত বিষয় থেকে না মানে মানে তিনজনই আর কি প্রচুর রকমভাবে ভয় পেয়ে যায় যে ব্যাপারটা হচ্ছেটা কি, ঘরে দরজা জানলা সব বন্ধ, কোনো চোর ঢুকলে সে তো আর মানে হাওয়ায় মিলিয়ে যাবে না, তাই না, ইনভিজিবল হয়ে যাওয়া সম্ভব নয়, তো ব্যাপারটা হলোটা কী করে। কিন্তু এই সমস্ত কিছু যতই মধুমিতা দিয়ে ওনার হাজব্যান্ডকে বলুক বা মধুমিতা দিয়ে নিজেও আলোচনা করুক নিজের, ওনার কিন্তু একটা জিনিস মনে হচ্ছিল যে মানে হয়তো উনি বুঝতে পারছেন না যে ব্যাপারটা কি হচ্ছে, কিন্তু দেখবেন কোনো একটা বিষয়কে অলৌকিক বা ভৌতিক প্রথমে কিন্তু ধরে নিতে একটু অসুবিধেই হয়। প্রথমে হয় মানুষ কী করে, যুক্তি খোঁজার চেষ্টা করে, ওনার ক্ষেত্রেও সেম জিনিস, ওনারও যুক্তি খোঁজার চেষ্টা করছে যে ব্যাপারটা কি হচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারটা যখন হয় তো তখন কিন্তু মধুমিতাদির মানে যেই যখন বাড়িতে থাকতো ওনার ছেলেকে কখনোই মানে অনেক সময় কী হতো যে মধুমিতাদি হয়তো ক্লাসে রয়েছেন, ইনস্টিটিউশনে রয়েছেন, তো ওনার ছেলে হয়তো পড়ে তার আধা ঘন্টা আগে বাড়ি ঢুকো, তখন হয়তো বাড়িতে কেউ নেই, তো ওনার ছেলের কাছেও চাবি থাকতো, কিন্তু উনি কী করলেন যে মানে এরকম যে একদিন আর কি সপ্তাহে এরকম ক্লাস আর কি থাকতো, তো মধুমিতাদি সেই সেই দিনটা আর কি আধা ঘন্টা আগে বাড়ি চলে আসতেন, মানে যাতে ওনার ছেলে বাড়িতে একা না থাকে। তো এইভাবে তিন চার দিন যায়, তিন চার দিন সেরকম কিছু হয়নি, শুধু একটা জিনিস মধুমিতাদি মাঝে মধ্যে খেয়াল করতেন যে ওনার যে বাড়ির যে বাথরুমের যে ট্যাপ ছিল সেই ট্যাপটা অনেক সময় খুলে যায়, মানে মানে হয়তো বাথরুম ইউজ করে কেউ বেরিয়ে গেছে, অবশ্যই সে ট্যাপটাকে ক্লোজ করেই বেরিয়েছে, কিন্তু ওই জলের আওয়াজ হতো মাঝে মধ্যে, এবং অনেক সময় উনি বাথরুমে ঢুকে দেখতেন যে না জলের আওয়াজ হচ্ছিল ঠিকই, কিন্তু যেই মুহূর্তে উনি বাথরুমে ঢুকলেন উনি দেখলেন কলটা বন্ধ, জলের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আবার কখনো কখনো দেখতেন যে কলটা ওরকমভাবে খোলা, এবং সেটাও কিন্তু এর আগে ওনারা এই বাড়িটায় বেশ অনেক দিন ধরেই রয়েছেন, মানে বলা যেতে পারে অনেক বছর ধরে, কোনো দিনই কিন্তু এই রকম কোনো ঘটনা ওনারা কেউ এক্সপিরিয়েন্স করেনি, ইট দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এই রকম যখন এক্সপিরিয়েন্স হচ্ছে তখন কিন্তু ওনাদের মানে মধুমিতাদির মনে কিন্তু আস্তে 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 ভয়টা বেশ জাঁকিয়ে বসতে থাকে, এবং মধুমিতাদি ওনার মাকে মাঝে মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে বলতেন। তো তখন মধুমিতাদির মা বললেন যে ঠিক আছে আমি যাব। মধুমিতাদির মাও বাঁকুড়ায় থাকেন, তো উনি বাঁকুড়া থেকে আসেন, বাঁকুড়া থেকে এসে যখন উনি মানে এখানে যেদিন এলেন সেদিন মানে প্রথম যখন এসেছিলেন তখন উনি কিছু বলেননি, কিন্তু মানে প্রথম দিন রাত আর কি বলছি, মানে ওই ঘটনার চার পাঁচ দিন পরের কথা বলছি, তখন এই তার মধ্যে কিন্তু এই ঘরের মধ্যে হঠাৎ করে কোনো আওয়াজ পাওয়া, তারপর হঠাৎ করে বাথরুমের কলে জল পড়া, এই বিষয়গুলো কিন্তু ঘটছিল। এইবারে মধুমিতাদির মা এসছেন, এবার ওনার মা, এবার আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে মধুমিতাদিদের ঘরে ঠাকুর যে একটা এক্সট্রা ঘর ছিল সেই ঘরটাতে ওনারা ঠাকুর রাখতেন, এবার ঠাকুর বলতে ওনাদের ছিল একটা ছবি ছিল ওনাদের, রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দ, এই তিনজনের একটা একটাই সিঙ্গেল ছবি বাঁধানো, তো ওনারা ওই ছবিটা দিয়ে পুজো করতেন। আর ওনাদের বাড়িতে সরস্বতী পুজো, মা সরস্বতীর যে পুজো সেটা বছরে একবারই হতো, আর ওনারা ওই মানে মাটির ঠাকুর এনে পুজো করতেন, পুজো করার পরে ওটাকে ওনাদের ওই যে ঘরটায় ঠাকুর থাকে তার উপরে একটা তাক আছে, এবার সেই তাকের উপরেই তুলে রাখতেন, এবং তারপরে ওই এক বছর রাখার পরে পুজোর আগে ওনারা বিসর্জন দিয়ে আবার একটা মা সরস্বতী পুজোয় সময় ওনারা ঠাকুর কিনতেন, মানে ঠাকুর ঘরে ঠাকুর বলতে এই শুধু, ঠিক আছে। এবার ওনার মা এসে পুজো আর্চা যে উনি দুবেলা করতেন তো সেরকম চলছে, এবার যেদিন ওনার মা প্রথম এলেন সেদিন রাতের বেলা মধুমিতাদির মা নাকি ওনাকে বলেছিলেন যে ঘরে একটা কিন্তু আমি ভারী বাতাস পাচ্ছি। এবার এখানে বলে রাখি মধুমিতাদির মা খুব পুজো আর্চা করেন, উনি খুবই একজন মানে
ধর্মপ্রাণ ভদ্রমহিলা আর কি, তো উনি বলছেন যে আমি কিন্তু একটা ভারী বাতাসের আভাস পাচ্ছি বাড়িতে। এবারে আমি একটা জিনিস বলি, মধুমিতাদির হাজবেন্ড কিন্তু এই বিষয়গুলোকে প্রথমে একদমই আমল দিতেন না, মানে এই ধরনের ভৌতিক জিনিসের প্রতি ওনার কোনো প্রকার কোনো ইন্টারেস্ট এই ঘটনার আগে পর্যন্ত একেবারেই ছিল না। এবারে মধুমিতাদির মা যখনই প্রথম দিন বললেন যে একটা ভারী বাতাসের আভাস পাচ্ছি, তো সেদিন কিন্তু ওনার মধুমিতাদির আর কি হাজবেন্ড যিনি ছিলেন তিনি ব্যাপারটাকে যে খুব এনকারেজ করেছিলেন সেটা নয়, আবার যে প্রচণ্ড মানে উড়িয়ে দিয়েছিলেন ব্যাপারটা সেটাও নয়, কিন্তু মানে উনিও এক কি মনে মনে ভাবছিলেন যে ব্যাপারটা কি হচ্ছে তাহলে, মানে ভারী বাতাস বলতে বা এই যে ঘটনাগুলো ঘটছে যেগুলো আমরা যুক্তি দিয়ে সাজাতে পাচ্ছি না, তাহলে কি ঘটছে। যাই হোক, তো এবারে সেদিনকার রাতের কথা বলছি, ওই মধুমিতাদির মা এসছে। মধুমিতাদির মা নাকি মানে সেদিনকে ওনার মনের ভিতরে চলছে যে মেয়ের বাড়িতে এগুলো নতুন কি উপদ্রব শুরু হলো। তো যখন, এবার একটা জিনিস বলে রাখি, যখন মধুমিতাদির মা মধুমিতাদির বাড়িতে আসতেন তখন মধুমিতাদির যে ছেলে ছিল সে কিন্তু ওনার সাথে মানে দিদার সাথে ঘুমতো। এবার জানেন দিদা ঠাকুমা এনারা তো নাতি নাতনিদেরকে খুব ভালোবাসে, তো এরকমভাবে ঘুমোচ্ছে, তো মধুমিতাদির মা কী করছিল, ওনার ছেলের মাথায় হাত বুলোচ্ছিল, তার আগে একটা গল্প টল্প কিছু বলছিল, তো ঘুম হাত বুলাচ্ছে। তখন রাতে হয়তো কটা হবে, এই 12টা মতো বাজে, আর মধুমিতাদিরা নিজের পাশের ঘরে ঘুমোচ্ছে। পরিষ্কার মধুমিতাদির মা নাকি দেখতে পেয়েছিলেন যে মানে কোনো মানুষ বা কোনো অবয়ব এরকম কিছু উনি দেখেননি, শুধু দেখেছিলেন যে একটা মানে চুল মতো জটা জটা টাইপের চুল, মানে যেই চুল বহুদিন না আঁচড়ালে যেরকম হয় সেরকম হবে আর কি, ওরকম একটা চুল, ওরকম একটা উস্কো খুস্কো মতো চুল। এবারে আমি একটা জিনিস বলি, মধুমিতাদিদের যে হল ঘরটা ছিল বসার ঘরটা, ওইখানে একটা সারা রাত মানে রাতের বেলা সমস্ত বাড়ির লাইট ফাইট অফ করার পরে ওইখানে একটা খুবই অল্প পাওয়ারের একটা লাইট জ্বলতো, মানে এখনও জ্বলে আর কি। তো সেই যে লাইটটা হলঘরের এমন একটা পজিশনে ছিল যে বাকি যে ঘরের যে মানে যেদিকটা আর কি ওই এক্সট্রা ঘরটা মানে ঠাকুর ঘরটা ছিল যেখানে মধুমিতাদির মা এবং ওনার ছেলে ঘুমোচ্ছিল, সেই ঘরের দরজা অবধি কিন্তু ওই ঘরের একটা মানে লাইটের একটা একটু অংশ আর কি পড়ে দরজার কোণা দিয়ে। এবার দরজার কোণা দিয়ে ওই যে আলোটা আসছে, ওই আলোতে মধুমিতাদির মা স্পষ্ট দেখেন যে ওরকমই একটা উস্কো খুস্কো চুল চুল মতো একজন কেউ একটা ঘর থেকে অন্য ঘরের দিকে যাচ্ছে, এবং যে ঘরের দিকে যাচ্ছে সেই ঘরটা কিন্তু হচ্ছে ওই হল ঘরটা। এবারে সে কোথা দিয়ে ঢুকে কোথা দিয়ে যাচ্ছে সেটা কিন্তু মানে ঢুকলো কোথা দিয়ে সেরকম কিন্তু কিছু উনি কি দেখেননি, উনি শুধু এই জিনিসটা দেখেন। এবার যেই মুহূর্তে উনি দেখছেন যে ওই হল ঘরের দিকে ওই মানে উস্কো খুস্কো চুল নিয়ে কিছু একটা চলে গেল, তখন কিন্তু উনি মানে রীতিমতো হতভম্ব হয়ে যান। মানে ভাবুন যে রাতের বেলা কেউ যদি দেখে যে তার ঘরে বা তার বাড়িতে এরকম এক ঘর থেকে অন্য ঘরে এমন একটা কিছু যাচ্ছে যেটা সে বাড়ির সদস্যই না, তাহলে তার কীরকম লাগবে বলুন তো। ঠিক এই জিনিসটা দেখে, এই জিনিসটা দেখার পরে উনি এত ভয় পেয়ে যান, এতটাই উনি ভয় পেয়ে যান, উনি ওনার নাতিকে একদম জড়িয়ে ধরেন, এবং জড়িয়ে ধরার পরে উনি ভাবছেন যে উনি কী করবেন। মানে প্রথমে এরকম দেখলে উনি ভাবছেন যে তাহলে কি বাড়িতে কি তৃতীয় কোনো ব্যক্তি ঢুকেছে, যে বাড়ির সদস্যই না, সে ঢুকলোটা কোথা দিয়ে, কারণ এটা নিয়ে ঘরে আলোচনা হয়েছে, দরজা জানলার অনেক আগেই বন্ধ হয়ে গেছে, কী করে ঢুকলো। তো যাই হোক, উনি তখন ভাবছে যে উনি কি ছেলেটাকে এখানে রেখে কি ওনার মেয়ের ঘরে গিয়ে নক করবেন যে দেখ এরকম কেউ এসছে না, কী করবে। এবারে উনি তখন কি করেন, উনি ভাবলেন যে উনি এই ঘর থেকে আস্তে আস্তে বেরোবেন, বেরিয়ে দরজাটাকে যে ঘরটায় আর কি ওনার নাতি আছে সেই দরজাটাকে দিয়ে চট করে উনি উল্টো দিকে ওনার মেয়ের যে ঘরটা রয়েছে সেখানে নক করবেন। তো এইরকম ভাবতে ভাবতে উনি আস্তে আস্তে উঠেছেন বিছানা থেকে। বিছানা থেকে ওঠার পরে উনি যখন এবারে মানে বেড থেকে নামার পরে তিন চার পা হেঁটে গেলে তারপরে উনি ঘর থেকে বেরোতে পারবেন, সেই এক পা দু পা হয়তো উনি এগিয়েছেন, ঠিক সেই সময় আবার একটা প্রচণ্ড জোরে একটা চিৎকার একটা মেয়ের আওয়াজে শোনেন। এবং এইটা কিন্তু সেই যে সেবার আর কি মধুমিতাদি যেরকম শুনেছিল তারও যাকে বলে মানে তিন থেকে চার গুণ জোরে এই চিৎকার। এই চিৎকারটা যখন শুনে না তখন কিন্তু মানে ওনার ওই দিদা থেকে শুরু করে ওনার নাতি, তারপরে মধুমিতাদি, মধুমিতাদির হাজবেন্ড সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে মধুমিতাদির মা তো পিছিয়ে গিয়ে আগে ওনার নাতিকে জড়িয়ে ধর, নাতিরও ঘুম ভেঙে গেছে ওরকম একটা চিৎকার শুনে। আর এদিকে মধুমিতাদি আর মধুমিতাদির হাজবেন্ড দুজনে দরজা খুলে ওই ওনারা আর কি যে ঘরটায় ছিলেন মধুমিতাদির মা আর ওনার ছেলে সেই ঘরে যান।
বলছে তোমরা ঠিক আছো তো? বলছে হ্যাঁ আমরা ঠিক আছি। তখন মধুমিতাদির মা বলছে যে হলের দিকে যাও, ওখানে কেউ একজন গেছে, আমি এটা নিজের চোখে দেখেছি। তার চুলগুলো প্রচণ্ড উস্কো খুস্কো, ওইখান থেকে একটা হলুদ আলো, যে হলুদ বাল্বটা জ্বলে সেই বাল্বের আলোয় আমি দেখেছি ওরকম একটা উস্কো খুস্কো চুলে কেউ একটা সরে ওইদিকে গেল। এই কথাটা যখন মধুমিতাদি শোনে এবং ওনার হাজবেন্ড যখন শোনে, তখন ওনারা কিন্তু প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যায়। যাই হোক, তো তারপরে ওনারা ওই হলে যান, কিন্তু হল ঘরে গিয়ে ওনারা কিচ্ছু দেখতে পায়নি, মানে কিচ্ছু দেখতে পায়নি মানে কিছুই দেখতে পায়নি, কিন্তু মানে ওরকম কোনো উস্কোখুস্কো চুলের কোনো অবয়ব হয়তো দেখতে পায়নি, কিন্তু একটা অদ্ভুত জিনিস কিন্তু ওই হল ঘরে পড়ে থাকতে দেখেন। সেটা কি ছিল জানেন? সেটা ছিল একটা একদলা ছেঁড়া কাপড়ের টুকরো, মানে একটা কাপড় যেটা হয়তো বহু পুরনো, তার মধ্যে প্রচুর ধুলো ময়লা লেগে রয়েছে, এবং সেই কাপড়ের টুকরো দিয়ে ওই মানে যে নিচটা ছিল মানে মেঝের উপরে, সেই মেঝের উপরে পড়ে রয়েছে। এবং ওই কাপড়ের টুকরোটা দেখে না উনি প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যায় যে এই নোংরা কাপড়ের টুকরোটা এখানে এলো কী করে, কেউ তো রেখে যায়নি। এইটা দেখে মানে ওনারা এতটাই মানে তিন চারজনই এতটা ভয় পেয়ে যায় যে মানে কে কাকে কি বলবে। তো যাই হোক, তো সেই সময়টা মধুমিতাদির মা খুব ভালোভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করে, তো উনি মানে উনি নিজেও প্রচণ্ড ভয় পেয়েছিলেন, বাট উনি সেটা ততটা প্রকাশ করেননি। মধুমিতাদিকে ওনার মা বলে যে তুই তোর ছেলেকে নিয়ে অন্য ঘরে যা, ওকে আর কি ঘুম পাড়া। তো তখন উনি বলছে যে আমি দেখছি ব্যাপারটা কি। তো তখন মধুমিতাদির হাজবেন্ড আর মধুমিতাদির মা যথারীতি আবার পুরো বাড়ি সার্চ করে, কোথাও কিছু পাওয়া যায় না। এবং ওই যে কাপড়টা ছিল, ওই কাপড়টাকে মধুমিতাদির মা একটা ওই যে মানে তার আগের দিন ওনাদের বাড়িতে ওই মানে অনেক শাক পাতা এসেছিলো, তো শাকগুলো শাক পাতা এসে তার সাথে ওই সজনে ডাঁটা হয় না, সেই সজনে ডাঁটাও এসেছিলো। তো উনি কী করেছেন যে ওই কাপড়টা এতটা নোংরা, এবং ওই কাপড়টা দেখে মধুমিতাদির মা, দেখুন হয়তো অনেক মানুষ এটা মানে বলে থাকেন, এটা হয়তো খুব সত্যি কথা, সেটা হচ্ছে যে যারা অনেক দিন থেকে মানে ঠাকুরের নাম গানে ঠাকুরের নামে নিজেকে একেবারে নিয়োজিত করে দেয়, তারা কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝতে পারে। তার জন্য কোনো জ্যোতিষ বা তার জন্য কোনো রকম কোনো তান্ত্রিক জ্যোতিষ হওয়ার দরকার পড়ে না। তো এইরকমই মানে কিছুটা মানে ব্যাপার হয়ে গেছিলো মধুমিতাদির মায়ের, যে উনি অনেক সময় অনেক কিছু বুঝতে পারতেন। এই যে উনি ভারী হাওয়ার কথাটা আগেই বলেছিলেন, সেটা কিন্তু মৌমিতাদি বা মৌমিতাদির হাজবেন্ড মানে পুরোপুরি অবিশ্বাস না করলেও পুরোপুরি বিশ্বাসও তখন করেনি। তো যাই হোক, তো মধুমিতাদির হাজবেন্ড ওটাকে হাত দিয়ে সরিয়ে দিতে যাচ্ছিলো, তো সঙ্গে সঙ্গে মধুমিতাদির মা বলে যে একদম ওটাকে তুমি টাচ করবে না। তখন মধুমিতাদির মা ওই নিজের মানে আর কি গঙ্গা জল ছিটিয়ে উনি নিজে ওই সজনে ডাঁটা একটা ফ্রিজ থেকে বার করেন, সেই ডাঁটাটা দিয়ে একটা প্লাস্টিকের মধ্যে উনি ওই কাপড়টাকে নিয়ে উনি বাইরে রেখে দেন, মানে একদম ঘর থেকে বাইরে বের করে রেখে দেন, এবং সেটা প্লাস্টিকে করে উনি রেখে দেন, এবং উনি বলেন যে এটা মানে পরের দিন আর কি সকাল হলে উনি এটা বাইরে কোথাও ফেলে আসবেন। তো যাই হোক, তো সেটা উনি করে দেন, জায়গাটা তারপরে পরিষ্কার টরিষ্কার করেও দেন ফিনাইল ঠিনাইল দিয়ে। এইবারে কিন্তু চারজনেই মানে স্পেশালি মধুমিতাদির হাজবেন্ড এবং মধুমিতাদি কিন্তু প্রচণ্ড মানে ভয় পেয়ে যায় এবার, মানে বুঝতেই পারছেন বাড়ির মধ্যে এরকম যদি একটা উপদ্রব শুরু হয় কে না ভয় পাবে বলুন। তো যাই হোক, তো তখন বুঝেছে যে কী করা যায়, ব্যাপারটা কী হলো। আর মধুমিতাদির মাও ভাবছেন যে উনি যে একটা অবয়ব টাইপের দেখলেন, সেটা তার মুখও উনি দেখতে পাননি, কিছুই দেখতে পাননি, শুধু একটা মানে খুশকো খুশকো চুলের কেউ একজন ঢুকে, সে কে ছিল, সে কেনই বা এই বাড়িতে এসছে, এবং এই যে উনি ভারী হাওয়াটা অনুভব করছিলেন, এই ভারী হাওয়াটাই বা কি এর জন্যই কি তাহলে ওই ভারী হাওয়াটা আসছিল, মানে পুরো বিষয়টা কিন্তু প্রচণ্ড একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যায়। তো তখন মানে এরকম একটা অবস্থা হয়ে গেল যে মধুমিতাদিরা রাতের মানে সারাদিন তাও একরকমভাবে ওনাদের কাটতো, রাতের বেলা ঘুমোতে যেতে ওদের অসুবিধে হতো, মানে অসুবিধে মানে একটা সবসময় মনে হতো এই কী হয়, এই একটা আওয়াজ মনে হবে, এই মনে হচ্ছে আবার জিনিস কেউ ভেঙে দেবে, কে আবার জিনিস পড়ে যাবে, এরকম একটা সবসময় আশঙ্কা যাকে বলে, সে আশঙ্কার মধ্যে ওদের মানে পরের দুদিন কাটলো। তো মধুমিতাদির মা তখন মধুমিতাদিকে বলছে যে একটা কাজ করি বরং, এভাবে তো চলা যায় না, কিছু তো একটা গণ্ডগোল আছে। ওনার আর কি ওনাদের বাঁকুড়াতে ওনার একজন বহুদিনের পরিচিত ঠাকুরমশাই আছেন, এবং সেই ঠাকুরমশাই কিন্তু উনি দীক্ষাও দেন মানুষকে, এবং ওনার একটা ছোট্ট আর কি মন্দির মতো বাড়িতেই রয়েছে, আর যত পুজো আর্চা মধুমিতাদিদের বাড়িতে হতো, তো সেই বাড়িতে মানে এখানে একটা জিনিস বলে রাখি, মধুমিতাদির বাপের বাড়ি কলকাতাতে ছিল, এবং কিন্তু মধুমিতাদির দাদা এবং বৌদি এখন এই মুহূর্তে যেটা আর কি মধুমিতাদিরা করে, ওনার মা আর কি করে, যে ওনারা কলকাতার বাড়িতে 6 মাস থাকে, আবার
ওই পৈতৃক যে বাড়িটা রয়েছে ওনাদের বাঁকুড়াতে, সেইখানে ওনারা বছরে 4-5 মাস থাকে। এবারে ওইখানে যখন থাকে তো ওইখানে যত পুজো আচ্ছা যা কিছু হয় ওই যে ঠাকুর মশাই রয়েছে সেই ঠাকুর মশাই করেন। এইবারে তখন উনি বলেন যে ওনাকে একটা ফোন করি। তো ওনাকে একটা ফোন করে মধুমিতা দির মা, সমস্ত ঘটনা মানে বলে যে এই প্রথম থেকে যা যা ঘটেছে সব কিছু বলে। তো তখন মধুমিতাদির যে ওই যে ওনার মায়ের যে পরিচিত যিনি ছিলেন আর কি ঠাকুরমশাই, তিনি কিছু কিছু জিনিস আর কি বলে দেয় যে এই জিনিসগুলো করতে হবে। সকালবেলা উনি বলেন যে খুব ভালো করে মানে ধূপ ধুনো কর্পূর জ্বালাতে হবে, আবার বলছে ঠিক সন্ধেবেলাও সেম জিনিসটা করতে হয়, বলছে আপনি এগুলো করুন। আর আরেকটা জিনিস করতে হবে বলে যে বাড়ির একটু মাটি আর ঘরের যে মানে যেখান থেকে আর কি ভাত বানানো হয়, যেখানে আর কি চাল স্টোর করে রাখা হয়, বলছে সেখান থেকে যেখানে যে চাল থেকে রোজ ভাত হচ্ছে সেইখানে এক মুঠো চাল, তো এক মুঠো চাল আর একটু মাটি, বাড়ির মাটি আর কি, সেটা বলে যে এনে দিতে হবে। তো যাই হোক, তো তারপরে মধুমিতাদি দাদা বৌদি বললাম কলকাতার বাড়িতে যে থাকতো, ওদের হাত দিয়ে মধুমিতাদির মা ওই এক মুঠো চাল ঘরে যেখান থেকে ভাত রান্না হয় আর ওই বাড়ির একটু মাটি, খুব বেশি মাটি ছিল না, বললাম 2 কাঠা জমির উপরেই বাড়িটা, তো খুব বেশি ছিল না, তো যেটুকু যা ছিল ওইটুকু মাটি একটু নিয়ে পাঠিয়ে দেয়। এবং যেদিনকে পাঠায় সেদিনকে যেতে যেতে তো ওনাদের অনেক দেরি হয়ে গেছিলো বাঁকুড়া যেতে, তো পরের দিন ওই ওনার দাদা আর কি মধুমিতাদির দের সেই পরিচিত ওই ঠাকুরমশাইকে ওই জিনিস দুটো দেয়। এবার যখন দিয়েছে, দেওয়ার পরে তো ওনার দাদা আবার চলে এসছে, ঠিক তার একদিন পরে মানে দেওয়ার একদিন পরে ফোন এসছে বাড়িতে। এবার ইন দ্য মিন টাইম বাড়িতে কিন্তু একটা মানে ব্যাপক উপদ্রব হওয়া শুরু হয়েছে। কীরকম উপদ্রব সেটা আমি বলে দিই। এবারে কী হচ্ছে, ওই যে ঘরের ভিতরে যে জিনিস পড়ে যাচ্ছিলো বা ওই যে ওইভাবে যে ডেস্কটপটা পড়ে গেল ভেঙে গেল, এরকম ঘরের ভিতরে আর বিশাল যে খুব আওয়াজ হচ্ছিলো সেটা নয়, এইবারে হলো দরজা জানলা পেটানোর আওয়াজ। মানে হঠাৎ করেই রাতের বেলা, মানে সারাদিনে হয়তো 3-4 বার ফট ফট করে দরজা বন্ধ হয়ে গেল কি জানলাটা দুমদুম একবার আওয়াজ হলো, দিনের বেলা হয়তো 2-3 বার হতো, কিন্তু রাতের বেলা এই আওয়াজটা কিন্তু অনেক বাড়তে রইল। মানে হঠাৎ করেই কখনো কখনো মনে হচ্ছে ছাদের মধ্যে মনে হচ্ছে কেউ দুমদাম করে কিছু একটা ছুঁড়ে ঠুঁড়ে মারছে, এরকম আওয়াজ হচ্ছে হঠাৎ করে। তারপরে ছাদেও যাওয়া হচ্ছে টর্চ নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে কোথাও কিছু নেই। কিন্তু অনেক সময় আবার এটা দেখা গেছে যে ছাদের উপরে মানে মাটির ডেলা পড়ে রয়েছে। এবারে আশপাশের বাড়ি থেকে এরকম কেউ নেই, ছোট বা বড় কেউই এরকম নেই যে যারা এই ধরনের আর কি করতে পারে। আবার দেখা যাচ্ছে যে রাতের বেলা দরজা জানলায় প্রচণ্ড মানে বাড়ি মারছে কেউ, দুমদুম দুমদুম করে আওয়াজ হচ্ছে, মানে এইরকম একটা মানে বিকট পরিস্থিতির সম্মুখীন। আর তেমনি মানে ওনারা মানে মধুমিতা দিয়ে ওনার হাজবেন্ড এরা যথেষ্ট সাহসী মানুষ এবং সবাই বিজ্ঞান মনস্ক মানুষ, কিন্তু তারাও বুঝতে পারছে না যে ব্যাপারটা হচ্ছেটা কি। তো এইরকম হতে হতে তারপরে আমি বললাম যে দিয়ে আসা হলো, তার একদিন পরে যখন ফোন এসছে ওই ঠাকুরমশাই বলছে যে আপনাদের কিন্তু একটা বিশাল বিপদের মধ্যে আছেন আপনারা, এই বিশাল যে বিপদটা, এই বিপদটা কিন্তু যে কোনো মুহূর্তে আপনাদের কিন্তু বড় কোনো ক্ষতি করে দিতে পারে। তখন তো মধুমিতা দি ওনার হাজবেন্ড ওনার মা বলছে যে কি বলছেন ঠাকুরমশাই, এখানে কী করে বিপদ আসবে, কি হয়েছে? তখন বলছে যে আচ্ছা বাড়িটা কি কিছুদিনের জন্য কি কোনো কারণে ফাঁকা ছিল, বা বাড়িতে কি এরকম কেউ কখনো এসেছিল যে মানে যাকে হয়তো আপনারা সন্দেহ করছেন সেরকম কেউ এসেছিল? তখন বলছে যে বাড়িতে এরকম সন্দেহজনক কেউ তো আসেনি, কিন্তু হ্যাঁ আমরা ঘুরতে গেছিলাম, আমরা কাশ্মীর ট্যুরে গেছিলাম 14 দিনের জন্য, তো সেই সময় বাড়িটা কিছুদিন ফাঁকা ছিল। নর্মালি আমরা তিনজনেই থাকি, তিনজনেই যদি ঘুরতে যায় তো কে থাকবে বাড়িতে, বাড়ি ফাঁকা। তো তখন বলছে যে বাড়ি আপনাদের ফাঁকা ছিল? বলছে হ্যাঁ। তখন বলছে যে এবার আমি বুঝতে পেরেছি, ওই ঠাকুরমশাই বলছে যে কী বুঝতে পেরেছেন, কিসের বিপদ? তখন উনি বলছে যে আপনারা যেখানে যেখানে ওদের বাড়িটা রয়েছে সেই বাড়িটার আশেপাশে কোনো একটা বাড়িতে বা কোনো একজন ব্যক্তির উপরে কোনো একটা মানে অতৃপ্ত আত্মা মানে মারাত্মকভাবে তাকে ভর করেছিল। এইবারে সেটা হতে পারে আপনাদের পাশের বাড়িতে, হতে পারে আরও 2-3টে বাড়ি পর, কিন্তু কাছাকাছি কোনো একটা জায়গায় এরকম হয়েছিল। এবং সেই যে আত্মাটাকে আর কি মানে এরকম ভর করেছিল সেই আত্মাটার মানে একটা খুব বাজে ইন্টেনশন ছিল, যে আত্মাটা আর কি সেই যাকে আর কি আশেপাশে যে বাড়িতে যে ব্যক্তিকে আর কি আক্রমণ করেছিল তার কিন্তু মেন উদ্দেশ্য ছিল তার প্রাণটা কেড়ে নেওয়া।
বলছে যে কি বলছেন আপনি, কিন্তু পাশের বাড়িতে বা আশেপাশের কারোর যদি কেউ এরকম কিছু করে থাকে, এরকম করে যদি কারোর উপরে কোনো এফেক্ট ফেলে থাকে, সেটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, বা আমরা তো সেটা সেটার জন্য কোনোভাবে দায়ী নই। তখন ঠাকুরমশাই বলছেন যে হ্যাঁ একদমই ঠিক, আপনারা বুঝবেনই বা কী করে, বা আপনারা দায়ীও নন, কিন্তু ওই যে মানে আশেপাশের কোনো একটা জায়গায় বা কোনো একজন ব্যক্তি যার এটা হয়েছিল, সে এমন একজন কোনো শক্তিধর কাউকে এনেছিল যে ওই আত্মা থেকে সেই বাড়িটাকে বা সেই ব্যক্তিটাকে কিন্তু মুক্ত করেছে, এবং মুক্ত করার পরে ওই যে ওই শক্তিশালী যে আত্মাটা ছিল সেটা একজন মহিলা আত্মা, তাকে সে খুব মানে হতেই পারে যে সে খুব খারাপভাবে খুন হয়েছিল, বা তার সে হয়তো কোনোভাবে খুব খারাপভাবে মারা গেছিলো, তার প্রচুর ইচ্ছে ছিল, তার অনেক কিছু চিন্তাভাবনা ছিল, কিন্তু সেগুলো তার কোনোভাবেই পূরণ হয়নি। হতে পারে যে যে ব্যক্তি হয়তো করেছে বা যে ব্যক্তির উপরে ও ভর করেছিল, যাকে আর কি টার্গেট করেছিল, সে হয়তো তার জন্য দায়ী বা সেরকম কিছু একটা হতে পারে। এবং ওই যে বলছে যে আপনার যে কিছু কাপড়ের টুকরো পেয়েছেন, পুরো ঘটনাটা তো বলেছিল ওনাকে, বলছে ওই কাপড়ের টুকরোটাও কিন্তু ওই যে প্রেতাত্মার আর কি যে আর কি নজর পড়েছে এই বাড়িটার উপরে, তারই কিন্তু কোনো একটা মানে তার সাথেই কোনোভাবে যুক্ত। তখন ওই যে বলেছিল যে হাত না দিতে, বললাম না যে ওই মধুমিতাদির মা বুঝতে পেরেছিল যে এই বিষয়টা নিশ্চয়ই হাত দেওয়াটা ঠিক হবে না, তো বলছে যে ওটা আপনি তো পরের দিন ফেলে দিয়ে এসেছেন, বলছে হ্যাঁ আমি ফেলে দিয়েছি, বলছে যে আপনি খুব ভালো করেছেন আপনি ওটাকে হাত দিয়ে টাচ করেননি, বা যদি ওটা আপনি হাত দিয়ে টাচ করতেন বা যেই টাচ করতো সেই কিন্তু ওর ডাইরেক্ট কন্ট্রোলে চলে আসতো, এবং তার উপরে কিন্তু একটা বিশাল মানে উনি সে তার প্রাণও হানি হতে পারতো। তখন বলছে যে ছেলেটাকে খুব সাবধানে রাখতে হবে। তখন বলছে যে তাহলে কী করব। এইবারে যখন এই কথাগুলো আর কি যেদিন বলছিল মানে মানে যখন আর কি ফোনে বলছে ওই ঠাকুরমশাই, ঠিক সেই সময় থেকে কিন্তু মধুমিতাদির ছেলের থুম জ্বর শুরু হয়, এত জ্বর শুরু হয় যে গা পুরো একদম মানে পুড়ে যাচ্ছে যাকে বলে হঠাৎ করেই। তো যাই হোক, তো এবার আমি বলি যে ঠাকুরমশাই বাকি আর কী কথা বলেছিল, তারপরে আমি ওনার ছেলের প্রসঙ্গে যাচ্ছি। এইবারে বলছে যে আপনাদের যেটা করতে মানে ওই আত্মাটা কী করেছে, ওই আত্মাটাকে যার যাকে ও আর কি ক্ষতি করার জন্য, যার প্রাণ নেওয়ার জন্য ও এসেছিল, সে হয়তো এমন কোনো শক্তিধর মানুষকে এনেছে যে ওকে আত্মাটা থেকে ওই ব্যক্তিকে বা ওই বাড়িটা থেকে মুক্ত করে দিয়েছে, কিন্তু যেহেতু এই বাড়িটা ফাঁকা ছিল সেই আত্মাটা তখন কিন্তু পুরো এলাকাটা ছেড়ে বা পুরো তল্লাটটা ছেড়ে কিন্তু যায়নি, যেহেতু এই বাড়িটায় দেখেছে যে অন্ধকার, বাড়িটায় দেখেছে যে কেউ নেই, তো এই বাড়িটার উপরে সে আর সে বেশ ফাঁকা পেয়ে সে তার নিজের মানে কবজা করে নেয়। এবং আমি বললাম যে ওনাদের ওই যে যে রামকৃষ্ণ পরমহংসের মা সারদা আর স্বামী বিবেকানন্দের যে মূর্তি ঠুর্তি ছিল, মানে মূর্তি বলতে মূর্তি তো সে অর্থে ছিল না, একটা ছবি ছিল বাঁধানো, বলতে যে সেখানেও আপনাদের ওই সময়টুকু বা ওই যে টাইমটুকু ছিল সেখানেও কোনোরকম কোনো প্রদীপ হোক ধূপ হোক কিছু দেওয়া হয়নি। আর আমি বললাম যে মধুমিতাদিও অনেক সময় থাকতেন না ঘরে, তো মানে নিত্য পুজো করা বা ধূপ দেওয়া প্রদীপ দেওয়া অনেকগুলো কিছুই ঘরে হতো না, এই সমস্ত কারণের জন্য ওই আত্মাটা এই পুরো বাড়িটার মধ্যে এবং বাড়ির সদস্যগুলোর উপরে কিন্তু ওরা মানে বাড়িটাকে ও নিজের কবজায় করে নিতে চাইছে, এবং ও এখানে রীতিমতো নিজের ঘাঁটি গাড়তে চাইছে, ওকে এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব ওই আত্মাকে এই জায়গাটা থেকে মুক্ত করতে হবে, আর বলেছে ছেলেটাকে খুব সাবধানে রাখতে। এবারও তো ফোনটা রেখেছে মধুমিতাদির মা সঙ্গে সঙ্গে, তখন বললাম মধুমিতাদির ছেলের প্রচণ্ড জ্বর হয়ে গেছে, তখন মধুমিতাদির মা বলল যে আমি ওকে নিয়ে বললাম যে কলকাতা দিয়ে ওনার দাদা ওনাদেরও আর কি বাড়ি ছিল, দাদা বৌদি থাকতেন, তো মানে ডাক্তার দেখিয়ে সে আর ছেলেকে বাড়ি নিয়ে আসা হয় না, সঙ্গে সঙ্গে কলকাতার অন্য বাড়িটায় নিয়ে যাওয়া হয়, এবং সেখানে থেকে আস্তে আস্তে ছেলেটা সুস্থ হয়ে যায়, আর মধুমিতাদিদের ওই যে যিনি পরিচিত ছিলেন সেই ঠাকুরমশাইকে পরের দিনই ওই মধুমিতাদিদের বাড়িতে আনার ব্যবস্থা করা হয়। তো সেদিন আস্তে আস্তে রাত হয়ে যায়, তার পরের দিন ওনাদের বাড়িতে একটা বিশাল উনি পুজো করেন, এবং তার পরের দিন ওখানে একটা মা চণ্ডীর পুজো হয়, এবং সেই মা চণ্ডীর যে বিশাল পুজো হয়েছিল সেখানে একটা বিশাল আয়োজন করা হয়, যজ্ঞ হয়, এবং সেই যজ্ঞ করে রীতিমতো মানে বহুক্ষণ ধরে সেই পুজো আর্চা চলে, এবং আলটিমেটলি তারপরে কিন্তু ওই আত্মাটার সাথে ওই যে ঠাকুরমশাই ছিল তিনি কিন্তু যোগাযোগ করেন, এবং তিনি মানে মধুমিতাদি এই যজ্ঞটার সময় ছিলেন বাড়িতে, বাড়ির ওনার হাজবেন্ড ছিলেন আর ওনার মাও ছিলেন, আর ওনার ছেলেকে তখন আনেনি, কারণ বলল যে ছেলেটাকে এই পরিবেশের মধ্যে একদম রেখো না, ওর সেফটির জন্য বলেছিল। তো তারপরে নাকি সে মানে প্রথমে তো সেই আত্মাটা মানে যজ্ঞটা যে হচ্ছিল মানে যেদিন আর কি যজ্ঞটা হয় সেদিন কিন্তু বাইরের ওয়েদার কিন্তু ভালো ছিল, মানে ওরকম খুব যে হাওয়া দিচ্ছিল সেরকম নয়, কিন্তু খুব অদ্ভুতভাবে ওই আগুন নাকি বারবার নিভে যাচ্ছিল, মানে নিভে যা মানে পুরোপুরি যায়নি, মানে পুরোপুরি যদি নিভে যেত তাহলে কিন্তু ওই যজ্ঞটা
পুরোপুরি পণ্ড হয়ে যেত, পুরো যদি আগুন নিভে যেত। কিন্তু বারবার নিভে যেতে যেত উনি কন্টিনিউয়াস মন্ত্র পড়ে 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 তারপরে ওই আত্মার সাথে কানেক্ট করেন, মানে নিজের কানেকশন বিল্ড আপ করেন, এবং তারপরে নাকি তাকে ওই মা চণ্ডীর মন্ত্র বলে তাকে ওই বাড়ি ছাড়া করেন। এবং শুধু বাড়ি ছাড়া করেনি তা নয়, ওই উনি নাকি তারপরে আর একটাও পুজো করেছিলেন যাতে ওই আত্মাটা, যে অতৃপ্ত আত্মাটা আছে, মানে এই বাড়ি ছাড়া করলে সে হয়তো আবার একটা কোনো জায়গায় গিয়ে যাতে সেইখানে মানুষদেরকে ডিস্টার্ব না করতে পারে বা তার কন্ট্রোলে না আনতে পারে, সেই জন্য ওই পুরো আত্মাটার মুক্তির ব্যবস্থা উনি করেন। তো সেখানে উনি বললাম উনি মা চণ্ডীর একটা পুজো করেছিলেন এবং সব কিছুই তারপরে খুব ভালোভাবে, মানে পুজোটা অনেক বাধা আসা সত্ত্বেও পুজোটা সাকসেসফুলি হয়, পুরো যজ্ঞটা কমপ্লিট হয়। এবং পুরো পুজোটা কমপ্লিট হতে হতে, মানে যে পুজোটা শুরু হয়েছিল সকাল 10টা থেকে, সেই পুজো শেষ হয় গিয়ে রাত 1:30টার সময়। এবং এই এতক্ষণ সময় অবধি সবাই কিন্তু মানে একদম না খেয়েছিল, এবং ওই ঠাকুরমশাইও প্রচণ্ড ভালো ছিলেন, এবং তিনিও মানে মানে এই পুরো পুজোটা করতে, পুরো কাজটা করতে কিন্তু প্রচণ্ড ধৈর্য ধরতে হয়েছিল, এবং বারবার করে বিভিন্ন কাজে, মানে উনি মানে ঘি আনছেন, ঘি মাটিতে পড়ে যাচ্ছে, হঠাৎ করে পুজোর জন্য গঙ্গা জল রাখছি, গঙ্গা জলের যে ছোটো ছোটো ঘরে রাখা হয়েছিল সেটা একটা পুজোর আচারের মধ্যে পড়ে, সেই ঘর থেকে জল পড়ে যাচ্ছে, মানে এরকম নানান বাধার নাকি সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু আলটিমেটলি তারপরে পুজোটা সুসম্পন্ন হয় এবং ওই আত্মাটাকে কিন্তু শুধু ওই বাড়ি ছাড়াই করা হয় না, তাকে পুরো মুক্তি দেয়া হয়। এবং তারপরে কিন্তু মধুমিতা দিদির বাড়ি থেকে আজ পর্যন্ত এখন অবধি কোনো রকম কোনো প্রবলেম, যেটা আগেও কোনো দিন ছিল না, এক মানে সেই সময়টাও জাস্ট হয়েছিল, এখন একদম সব কিছু নর্মাল, ওনারা খুব ভালো আছেন। তারপরে ওনার ছেলের জ্বরও একদম সুস্থ হয়ে যায় এই যজ্ঞ হওয়ার 2 দিন পরে, ওনার ছেলেকে বাড়িতে আনা হয়, তারপর থেকে কিন্তু আর কোনো রকম কোনো অসুবিধে হয়নি। এবং এই জন্য মধুমিতাদি এই আমাদের এই চ্যানেলের মাধ্যমে উনি একটা ছোট ঘটনা উনি চান যাতে আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে বলি, তো ওনার কথা মতো আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে যে উনি বলেছেন যে আপনারা যখনই কোনো বাড়ির ছেড়ে কোথাও যাবেন, যদি পসিবল হয়, যদি পসিবল হয় একটা মানে এমার্জেন্সি লাইট হলেও জ্বালিয়ে যাবেন। মানে অনেক সময় অনেকে তো সুইচ অন করে যে রেখে যেতে চান না, যে মেন সুইচটা অফ করে যান, কিন্তু বলতে দীর্ঘদিন ওভাবে রাখবেন না। যদি এটা হয় যে কখনো এরকম আসতেও হলো, মানে ঠাকুরের ছবি ঠবি ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরেই পারলে রেখে যাবেন, এটাই উনি বলেছেন। ওনার তো ভীষণই ভয় লেগে গেছে, এরপর থেকে উনি এখনও উনি কোথাও যাননি ট্যুরে বরে, বাট উনি এভাবেই প্ল্যান করে গেছেন, প্ল্যান করে রেখেছেন যে এরপরে উনি যদি ট্যুরে যান তো ঠাকুরের ছবি ছবি রেখে যাবেন, এবং একটা এমার্জেন্সি লাইট হলেও উনি ঘরের মাঝখানে রেখে যাবেন জ্বালিয়ে। এটাই ছিল আজকের ঘটনা। আমার তো জানি এটা যার সাথে ঘটে সেটা খুবই খারাপ জিনিস এবং তাকে অনেক সাফার করতে হয়, তাও আমি বলবো ঘটনাটা বেশ ইন্টারেস্টিং ছিল, যথেষ্ট ভয়ের ঘটনা, আমার ভালো লেগেছে। মধুমিতাদিকে অনেক ধন্যবাদ এত ভালো একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ঘটনাটাকে, আর আপনারাও আপনাদের কোনো এই ধরনের এক্সপিরিয়েন্সেস থাকলে সেটা আমাদেরকে অবশ্যই লিখে পাঠাবেন। সকলে খুব ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নমস্কার।